আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া যেটা সেটা হচ্ছে মোহতারাম আমির জামাত উনি সরাসরি নিজেই মানে শিক্ষক হিসেবে থাকবেন এই বিভাগে। বিগত 33 বছরে আমরা কখনো তাকে শিক্ষক হিসেবে এখানে পাইনি, তাকে পরিচালক হিসেবে পেয়েছি, সভাপতি হিসেবে পেয়েছি, সার্বিক দিক নির্দেশক পরামর্শক হিসেবে পেয়েছি, কিন্তু আমরা কখনো সরাসরি শিক্ষক হিসেবে তাকে পাইনি। আজকে জীবন সায়ানে এসে তাকে যে আমরা পাচ্ছি শিক্ষক হিসেবে, এটাও আমাদের জন্য আমার মনে হয় একটা বড় অর্জন। বুখারী শরীফ এক বছরে সম্ভব শেষ করা, এরপরও যদি কুতুব সত্তা ধরা হয় তাহলে তো ও 100 বছরও শেষ হবে, কিন্তু না, সারা বছর ফেকা পড়াবে, শেষ বছর যদি বোখারে পড়ে বালের উপরে একটু সিমি ছড়াই দিলে সেগুলো সিমি হয়। এস পুরো এলমি লাইনটা দেশে মাদ্রাসার লাইনটাই পুরো ধোকার মধ্যে চলছে। আমাদের এখানে তাখাসুস এক বছরের দর্শে হবে না, এক কুতুবের সত্তায় 6 বছর লাগবে। তাখাসুস কোর্সের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলতে চাইব। তাখাসুস কোর্সটা আসলে গতানুগতিক শিক্ষকদের পাঠদানের মাধ্যম দিয়ে যেটা পরিচালিত হয় অন্যান্য কোর্সগুলোতে বিভাগগুলোতে ঠিক ওইভাবে হবে না, এটা মূলত একটি গবেষণামূলক একটা প্রজেক্ট। এখানে শিক্ষার্থীরা ক্লাসে যত না বসবে ক্লাসের বাইরে তাদের কাজ আরও বেশি হবে। ক্লাসে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা তারা থাকবে, কিন্তু তাদের কাজ, তাদের চিন্তাভাবনা, তাদের গবেষণা যেন 24 ঘন্টায় চলমান থাকে, এটাই আমাদের মূল লক্ষ্য। হাদিসের দুশ্মন মানুষ কেন হয়? এই জন্য মানুষের স্বেচ্ছাচারিতা করতে পারে না, হাদিস না জানলে কোনো সমস্যা নেই। কোরআন তো সবাই পড়ে, হাফিজ কোরআনের শেষ নেই, আর কোরআনকে দুই দিকে ব্যাখ্যা করাও যায়, কিন্তু কোরআনের ব্যাখ্যা তো হাদিস, হাদিস বললে তো আর কোনো কোনো ব্যাখ্যা চলে না, এই জন্য হাদিসের দুশ্মন সবাই। মার্কাজের ইতিহাসে যে প্রথমবারের মতো তাখাসুস কোর্স চালু হলো সেটি উদ্বোধন হলো, শুভ উদ্বোধন হলো। মোহতারাম আমিরে জামাত সহ সবার কাছে আমরা দোয়া চাই যেন এই বিভাগের কার্যক্রমটাকে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সানাউল্লাহ, আমার বাসা করে জেলা আছে। আমি মোহাম্মদ নাজমুল হক, আমার বাসা নওগাঁ নিয়ামত থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল নাইম, বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানা কাটাকাটি গ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাবর মিশরা, আমার বাড়ি রাজশাহী পটিয়া থানা। আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। 1991 সালে আল মারকাজুল ইসলামী আসসালাফির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে হাঁটি হাঁটি পা পা করে ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে প্রায় 33 বছর। সেই 33 বছরের যাত্রায় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগের সামনাসামনি এখন আমরা হয়েছি সেটাই হচ্ছে আজকের আত্তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিক, এই কোর্স বা এই বিভাগটি উদ্বোধনের এই শুভক্ষণ। আমরা এই শুভক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে আজকের এই দিনটি আমাদের সামনে হয়তো আসতো না, তার জন্য আমরা অন্তরান্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, যার দার্সের মাধ্যম দিয়েই আজকের এই বিভাগের উদ্বোধন হবে ইনশাআল্লাহ। সেই সাথে উপস্থিত আছেন আল মারকাজুল ইসলামী আসসালাফির সম্মানিত সেক্রেটারি, উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ, মার্কাজের ভাইস প্রিন্সিপাল কোঅর্ডিনেটরস এবং সেই সাথে মার্কাজের সম্মানিত সিনিয়র শিক্ষক মণ্ডলী, দাওরায়ে হাদিসের শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা যারা সানাভিয়া কুল্লিয়া এবং তাখাসুস কোর্সে বর্তমানে অধ্যয়নরত রয়েছে। আজকে স্মরণ করতে হচ্ছে এই জন্য বা যে বিষয়টি স্মরণ করতে হচ্ছে আমাদের, 2003 সালে আল মার্কাজুল ইসলামী আসসালাফিতে সর্বপ্রথম দাওরায়ে হাদিস কোর্সটি শুরু করা হয়েছিল এবং সেই কোর্সের প্রথম ব্যাচের ছাত্রদের মধ্যে আমিও ছিলাম একজন। 2003 সালে, আমার ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের মাননীয় ভাইস প্রিন্সিপাল সাহেব উনি খোঁজ করছেন, জানতে পারলে জানাবেন ইনশাআল্লাহ। দশই জুলাই 2003 সালে প্রথম দাওরায়ে হাদিস, যেটা বলা হয় কওমি মাদ্রাসার সর্বোচ্চ পর্যায়ের ক্লাস, সেই ক্লাসটা শুরু হয়েছিল 2003 সালে। তারপরে দীর্ঘ প্রায় দুই যুগ পরে
সর্বশেষ যে ধাপটি যেটিকে আমরা তাখাসুস বলি বা কওমি মাদ্রাসাগুলোতে ইফতা কোর্সও বলা হয়ে থাকে, সেই কোর্সে আমরা আজকে উপনীত হতে পেরেছি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আল মারকাজুল ইসলামী আসসালাফি বলা যেতে পারে আজকের দিনের মাধ্যম দিয়েই একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ রূপান্তরিত হলো। কারণ কোনো শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে যখন একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছে যায় তখনই আমরা সেটাকে পূর্ণাঙ্গ একটা শিক্ষা বলতে পারি। একটা ছাত্র যদি এখান থেকে ক্লাস ওয়ান থেকে পড়ে একেবারে তাখাসুস কোর্স করে শেষ হয়ে বেরোতে পারে, তার জ্ঞানের একটা পরিপূর্ণতা এসেছে বলে আমরা ধরে নিতে পারি। তো সেই জায়গাটা যে আমরা তৈরি করে দিতে পেরেছি বা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, নিঃসন্দেহে এটা কম বড় অর্জন নয়। আল মারকাজ ইসলামী আসসালাফির উপর দিয়ে বহু ঝড়ঝাপটা গেছে আপনারা জানেন, যারা তোমরা ছোট ক্লাসে আছো তোমরা জানো না হয়তো বা, কিন্তু আমাদের মুরব্বী শিক্ষকরা যারা আছেন শুরু থেকেই যারা ছিলেন সেই ওস্তাদদের মধ্যে অনেকে এখানে আছেন, তারা সবাই জানেন কতটা ঝড়ঝাপটার মধ্য দিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠান নিয়ে এগুতে হয়েছে। নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা কখনোই থামিয়ে দেন নাই। হয়তো একটু দেরি হয়েছে, হয়তো আমাদের প্রত্যাশার চেয়ে হয়তো একটু স্লোলি আমরা এগিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তার লক্ষ্য পানে যে এগিয়ে দিচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার একটা প্রমাণ আজকের দিনটি। আমরা আশা করি আজকের এই দিনের মাধ্যম দিয়ে আল মারকাজুল ইসলামী আসসালাফি একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করবে এবং এই আজকের এই কোর্সে যারা ভর্তি হলো, তাখাসুস যাদের মাধ্যম দিয়ে শুরু হলো, তাদের জন্য আমরা দোয়া করি তারা যে অগ্রযাত্রার যেই প্রান্তে এসে আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তাদেরকে আমরা যেই পর্যায়ে নিতে আমরা আজকে উদ্যোগটা গ্রহণ করেছি, এই উদ্যোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবং আমাদের এই তাখাসুসের ছাত্র ভাইদের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আহলে হাদিস ওলামায়ে কেরামদের যে একটা সংকট দেখতে পাই, এই সংকট যেন দূরীভূত হয়, এটাই কিন্তু আমাদের মূল প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে রব্বানি আলেম হিসাবে, মুতামাক্কিন আলেম হিসাবে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাখাসুস কোর্সের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলতে চাইব। তাখাসুস কোর্সটা আসলে গতানুগতিক শিক্ষকদের পাঠদানের মাধ্যম দিয়ে যেটা পরিচালিত হয় অন্যান্য কোর্সগুলোতে বিভাগগুলোতে ঠিক ওইভাবে হবে না, এটা মূলত একটি গবেষণামূলক একটা প্রজেক্ট। এখানে শিক্ষার্থীরা ক্লাসে যত না বসবে ক্লাসের বাইরে তাদের কাজ আরও বেশি হবে। ক্লাসে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা তারা থাকবে, কিন্তু তাদের কাজ, তাদের চিন্তাভাবনা, তাদের গবেষণা যেন ২৪ ঘন্টায় চলমান থাকে, এটাই আমাদের মূল লক্ষ্য। এ কারণেই আমরা কোর্সটা যেভাবে প্ল্যান করেছি আমাদের মূলত উদ্দেশ্য মানে দুইটা বিষয় আমরা ফোকাস করতে চেয়েছি। প্রথমত ছাত্রদেরকে সবসময় বিভিন্ন প্রজেক্ট দিয়ে ব্যস্ত রাখা, সেই প্রজেক্টটা হয়তো কখনো ফতোয়া লেখার মাধ্যম দিয়ে হতে পারে, কখনো কোনো বিষয়ে বাহাস লেখার মাধ্যম দিয়ে হতে পারে, কোনো বিষয়ে মাকালা লেখার মাধ্যম দিয়ে হতে পারে, অথবা বিভিন্ন ধরনের প্রজেক্টে তাদেরকে যুক্ত করার মাধ্যম দিয়ে। মাসিক কাত্তাহারিক পত্রিকায় আমাদের ফতোয়া লেখা হয়, হয়তো তাদেরকে আমরা কিছু দায়িত্ব ছেড়ে দিতে পারি যে তোমরাই লিখবে। এভাবে প্রজেক্ট বেসড তাদেরকে আমরা তৈরি করতে চাচ্ছি। দ্বিতীয়ত মুতালা, পড়াশুনোর কোনো বিকল্প নেই, পড়ার কোনো বিকল্প নেই। আমরা যত আলেমদের কাছে যাই না কেন, যদি তাদের কাছে আমরা পরামর্শ নিতে যাই যে আমরা কীভাবে আমাদের জ্ঞানের তারাক্কি হাসিল করব, তারা একটা কথাই বলেন, পড়ো 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 পড়ো। পড়া ছাড়া আসলে ভালো দক্ষ আলেম হওয়া সম্ভব নয়, ভালো লেখক হওয়া সম্ভব নয়, ভালো বক্তা হওয়া সম্ভব নয়, কোনো কিছুই ভালো হওয়া সম্ভব নয় যদি পড়াশোনা আমরা না করি। এই জন্য পশ্চিমা বিশ্ব তারা কিন্তু জ্ঞানের অগ্রযাত্রায় সবচেয়ে বেশি এখন গুরুত্ব দিচ্ছে পড়াশোনাকে। পশ্চিমা দেশগুলোতে যেই যান না কেন একটা জিনিস অন্তত কমন দেখবেন, তাদের হাতে সবসময় বই থাকে। আজকের যুগে আমাদের মোবাইলের যুগ, সবার হাতে হাতে মোবাইল, কিন্তু মানে যেটা আশ্চর্যের বিষয় যে সমস্ত দেশগুলোতে আদর্শের কোনো শিক্ষা নেই, আখলাক নেই, তারা কিন্তু এখন দেখা যাচ্ছে মোবাইল বাদ দিয়ে তারা কিন্তু বইমুখী, যেখানে তারা যায় সেখানে বই নিয়ে যায়, পড়ুক না পড়ুক অন্তত হাতে তাদের বই থাকবেই। তা আমরা মুসলিম উম্মা এখন যেটা বিশেষ করে হয়েছে, আমরা পড়াশোনার ব্যাপারে অনেক গাফেল, পড়াশোনা আমরা করতে চাই না। আর মোবাইলের যুগ এসে এখন ছাত্রদের যে অবস্থা, এখন তো মোবাইল মানে বই হাতেই দেয় না। তা আমরা যেটা টার্গেট করেছি মুতালা, প্রতিদিন অন্তত পক্ষে যেন একটা ছাত্র ৫০ পৃষ্ঠা হলেও যেন পড়ে, আলাল আকাল, এটা হচ্ছে সর্বনিম্ন সীমা। এর চেয়ে যদি বেশি পড়তে চায় অবশ্যই পারবে, কিন্তু সর্বনিম্ন সীমা তাকে অন্তত যে কোনো বইয়ের ৫০টা পৃষ্ঠা পড়তেই হবে। এবং প্রত্যেক সাবজেক্টে
وعليكم السلام. আমাদের যে মোট ছয়টি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আমরা চাই যে প্রত্যেক দিন একটা ছেলে সে যেন কমপক্ষে পঞ্চাশ পৃষ্ঠা অধ্যয়ন করে। এতে যেটা হবে বছর শেষে আমাদের মোট প্রত্যেকটা সাবজেক্টে চল্লিশটা করে ক্লাস রাখা আছে, চল্লিশটা ক্লাসে যদি একটা ছেলে সে পঞ্চাশটা করে পৃষ্ঠা পড়ে চার পাঁচটা কুড়ি অর্থাৎ দুই হাজার পৃষ্ঠা তাকে অন্তত পড়তেই হবে একটা কোর্সে, আর ছয়টা কোর্সে যদি দুই হাজার কোর্স দুই হাজার পৃষ্ঠা করে যদি পড়তে হয় অন্তত পক্ষে মিনিমাম তাকে বারো হাজার পৃষ্ঠা বই পড়তে হবে। বারো হাজার পৃষ্ঠা মানে অন্তত পক্ষে তিরিশটা বই তাকে পড়ে শেষ করতে হবে। আমরা যারা এখন অনার্স মাস্টার্স পাস করেছি আমরা সবাই জানি আমার মনে হয় চার বছরের কোর্সে তিরিশটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করছে এমন একটা ছাত্র পাওয়া যাবে না, একটা ছাত্র পাওয়া যাবে না। তো এক বছরে যদি আমরা তিরিশটা বই শেষ করতে পারি মিনিমাম, মানে হাদিস এবং ফিকহের উপরে নিঃসন্দেহে এটা আমাদের এলমি তারাকের ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রাখবে। আমেরিকাতে বিশেষ করে পিএইচডি ক্লাসে যেটা করা হয় একটা পৃষ্ঠা যদি কেউ লেখে গবেষণামূলক লেখা যদি একটা পৃষ্ঠা লেখে ওই একটা পৃষ্ঠা লেখার জন্য তাকে অন্তত এক হাজার পৃষ্ঠা পড়িয়ে নেওয়া হয়। কোর্স যিনি সুপারভাইজার থাকেন তিনি অন্তত এক হাজার পৃষ্ঠা তাকে পড়িয়ে নেবেন তারপরে ওই এক পৃষ্ঠা লেখার অনুমতি দেন। তারা চেষ্টা করেন যত বেশি একটা স্টুডেন্ট পড়াশোনার মধ্যে থাকবে যত বেশি একটা বিষয়ের গভীরে ঢুকবে তত বেশি তার নলেজটা ডিপ হবে, তার নলেজটা আরও বেশি ভার্সেটাইল হবে। এই কারণে তারা পড়ার দিকে এত বেশি উৎসাহিত করে থাকেন। তো আমরা চেয়েছি ওটাই, একটা হচ্ছে প্রজেক্ট বেসড, দ্বিতীয়ত আমরা পড়াশুনো অর্থাৎ মুতালা বেসড, এই দুইটা দিকটা আমরা ফোকাস করতে চেয়েছি। আশা করছি ইনশাল্লাহ এই এক বছর যদি ছাত্ররা মনোযোগের সাথে পড়াশুনোর সাথে যুক্ত থাকে, এই এলমি তারাক্কি হাসিলের এই মিশনের যদি তারা যুক্ত থাকে ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন তাদেরকে নিয়ে দেখছি ওলামা রব্বানিয়িন এবং মুতামিক মাক্কিনিন হিসাবে তাদেরকে যেটা আমরা কল্পনা করছি ইনশাল্লাহ সেই আলেম আলেমে দিন ইনশাল্লাহ এখান থেকে বের হবে। এবং এখান থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম বের হবেন তাদের মাধ্যম দিয়েই ইনশাল্লাহ আগামীতে এই বাংলাদেশের বুকে জ্ঞানভিত্তিক সমাজ গড়া, আলোকিত ওহির জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়া যে মিশন নিয়ে আমরা কাজ করছি সেই মিশন ইনশাল্লাহ সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উদ্যোগকে আমাদের এই স্বপ্নকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আজকে যে তাখাসুস বিভাগ শুরু হতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই তাখাসুস বিভাগকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া যেটা সেটা হচ্ছে মোহতারাম আমির জামাত উনি সরাসরি নিজেই মানে শিক্ষক হিসেবে থাকবেন এই বিভাগে। বিগত ৩৩ বছরে আমরা কখনো তাকে শিক্ষক হিসাবে এখানে পাইনি, তাকে পরিচালক হিসেবে পেয়েছি, সভাপতি হিসেবে পেয়েছি, সার্বিক দিক নির্দেশক পরামর্শক হিসেবে পেয়েছি, কিন্তু আমরা কখনো সরাসরি শিক্ষক হিসেবে তাকে পাইনি। আজকে জীবন সায়ান্নে এসে তাকে যে আমরা পাচ্ছি শিক্ষক হিসেবে এটাও আমাদের জন্য আমার মনে হয় একটা বড় অর্জন। এবং আল্লাহ আমরা তার কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জনের যে সুযোগটা পাবো নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটা দুয়ার খুলে দেবে। আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন এবং তার মাধ্যম দিয়ে ছাত্ররা যেন পরিপূর্ণ উপকার লাভ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল ইসলামের সালাফির ইতিহাসে আজ একটি চিরস্মরণীয় দিন। ২০০৩ সালের ১০ জুলাই মোহতারাম আমিরে জামাত ইবনু মাজার পাঁচটি হাদিসের উপরে দর্শের মাধ্যমে মারকাজে দাওয়ার হাদিসের যে যাত্রা শুরু হয়েছিল তার পরিপূর্ণ রূপ আজকে তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিকহ বিভাগের ক্লাস শুরু হতে যাচ্ছে। পূর্বে মোহতারাম আমিরে জামাত ২০০৩ সালের ১০ জুলাই একবার, ২০১৫ সালের ৩রা সেপ্টেম্বর একবার, আর কিছুদিন আগে আমরা ৮ই ডিসেম্বর ২০২৩ সালে তৃতীয়বার উনি এখানে দাস দিয়েছিলেন, যেটি ছিল আমাদের এবারের দাওরা হাদিসের শিক্ষা সমাপনী ব্যাচের নবম শিক্ষা সমাপনী ব্যাচের ক্লাস ছিল। আজকে স্যার চতুর্থ দর্শ আজকে দিচ্ছেন এবং স্যারের দর্শ প্রদানের মাধ্যমে মারকাজের আত্তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিকহ এই বিভাগের
নতুন ভাবে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ তো আমরা জামাতকে আমরা ক্লাস নেওয়ার জন্য স্যারকে অনুরোধ জানিয়েছি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তো স্যার সম্মত হয়েছে এইজন্য স্যারকে আমাদের ছাত্র শিক্ষক সবার পক্ষ থেকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে মনে নিয়ত করেছি আশা করছি যে স্যারের এই দর্সগুলো খুব জ্ঞানগর্ব যেহেতু হবে সেই দর্সগুলো আমরা রেকর্ড রাখবো ইনশাআল্লাহ যাতে পরবর্তীতে আমাদের আমরা যারা হাদিসের পাঠদান করতে চাইবো বা ছাত্ররা যদি শুনতে চায় অভিজ্ঞতার জ্ঞান অর্জন করতে চায় এই দর্সগুলো আমাদের জন্য একটি স্থায়ী জ্ঞানের উৎস হবে ইনশাআল্লাহ তো এই বিষয়ে আইটি বিভাগের যারা আছে তারা স্যারের যেদিন দর্স থাকবে আমরা তাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তারা এই দর্সগুলোকে চমৎকার ভাবে এটি রেকর্ডিং করে যারা আমাদের সামনে উপস্থাপন করতে পারে আজকের এই মহৎ অনুষ্ঠানে আছেন আমাদের হাদিস পড়ার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব আছেন আমাদের মার্কাজ প্রচারণা কমিটির সম্মানিত সেক্রেটারি মাওলানা নুরুল হুদা আছেন আমাদের মার্কাজ প্রচারণা কমিটির সদস্য এবং মাসিকাত তারিখের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কামিরুল ইসলাম ডক্টর সাখাওয়াত ভাইকে দাওয়াত দিয়েছিলাম উনি বিশেষ একটি প্রোগ্রামের কারণে আসতে পারেননি তাছাড়া মার্কাজের সহসভাপতি উনিও রাজশাহীর বাইরে থাকার কারণে উনি আসতে পারেননি এছাড়া আমাদের দাওরা হাদিস বিভাগের শিক্ষক মন্ডলী সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন আমাদের সিনিয়র শিক্ষক মন্ডলী আছেন শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব শামসুল আলম স্যার আছেন আর মহতরম আমিরে জামাতের আজকের উদ্বোধনী দর্শের মাধ্যমে আমাদের ছাত্রদের মধ্যে জ্ঞান গবেষণার যেন এক নতুন উদ্দীপনা নতুন উদ্যম সৃষ্টি হয় সে লক্ষ্যে আমি এখানে সানাবিয়া প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং কুলিয়ার ছাত্রদেরকে কিন্তু এখানে আহ্বান করেছে আজকে আলহামদুলিল্লাহ তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা আজকে এখানে উপস্থিত হয়েছে যেহেতু সানাবিয়া থেকে তারা কুলিয়ায় যাবে কুলিয়া থেকে তারা তাখাসুসে যাবে তো তাদের মনের মধ্যে যেন একটা উচ্চতর জ্ঞান গবেষণা তাহাকি এলম অর্জনের স্যার যেটি প্রায় বলেন তো সেই বিষয়ের উদ্দীপনা যেন সৃষ্টি হয় সে লক্ষ্যে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যাই হোক এখন আজকে এই তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিকহ বিভাগের উদ্বোধনী ক্লাস প্রদানের জন্য উপস্থাপনের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত আল মাকরিব ইসলামি আসসালাফি মহলাপাড়া রাজশাহীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله তাখাসুস শব্দটার সঙ্গে আমার পরিচয় ঘটেছিল বহু পূর্বে যখন আমি ইন্ডিয়ান ট্যুরে ছিলাম 1988 সালে জামিয়া সালাফিয়া বেনারস তখন এই শব্দটা আমি শুনি যে আসলাম ঢাকা কারাগারে গিয়ে যখন মুফতি হান্নানের সঙ্গে দেখা হলো ও বলছে আমি তাখাসুস করেছি দেওবন্দ থেকে আমি মাথা মুন্ডে কিছু বুঝলাম না তাকাচ্ছ সে কোন চিজ থেকে আলাদা তুমি কি ডক্টরেট না তাই তো ওই লাইনের ডক্টরেট এখন কিছু বোঝা গেল যেটা কী একটা জিনিস ওই গজব যে আমাদের মার্কাজে নাজিল হবে এতে আমি জানতে পারতাম হঠাৎ এক শিট হাজির করে দিয়েছে কালকে এটা আপনার লিখতে হবে কি ক্লাস ডায়েরি নাকি না এখন যাওয়ার আগে আসার আগে ইত্যাদি করে বসছে আমাদের কী দিচ্ছ তুমি আমার সে কাগজপত্র তার কোন দিন কী পরে ক্লাস নিলেন তো ওটা লিখতে হবে আমার তো মনে থাকে না লিখবে কেন আবার তা দেশে থাক পড়ে আমি ওসব বুঝি না আমরা আজ জন্ম শিক্ষাপ্রতির ঘরে জন্ম শিক্ষা দিয়ে থাকে শিক্ষা নিয়ে থাকে এটি আমাদের নেশা পেশা যাই তোমরা বলো আর যে নামে তোমরা ডাকো ছাত্র আমরা শিক্ষক আমরা সবে এতে কিছু যাই আস না সবসময় লেখাপড়ার মধ্যেই থাকতে হবে সুযোগতা হলে আর আমরা কেউই আসলে শিক্ষক নেই সবই আমরা শিক্ষার্থী তাই না জীবনের মৃত্যু পর্যন্ত আমাকে শিখতে হবে শেখার কোনো শেষ নাই আর এই জন্য বলা হয় আলী কর্রামুল্লাহ জহুর একটা উপদেশ আল এলম নাহর এলেম হচ্ছে নদী আর হিকমত বাহার
প্রজ্ঞা হচ্ছে সমুদ্র। ওলামা ও হাওলার নাহারে ইয়াতুফু, ওলামারা আলেমরা নদীর তীরে হেঁটে বেড়ে তওয়াফ করে। আল হুকামা ও বাস্তাল বারে ইয়াগুসু, যারা প্রজ্ঞা বা তারা সমুদ্রের গভীরে ডুব দেয়। আল আরেফুনা ফি সুফরিন নাজাতে তাসিরু ইয়াসিরু, যারা আরেফ হয় আরও বেশি চেনে, যেমন জালে নিউসের গল্প আছে না, দিনের বেলায় সেরাক জ্বালিয়ে ঘুরতেছে সব মধ্যে পাগল এ করে গেল। এটা আমি ডিপার্টমেন্টে একসময় ক্লাসে পড়িয়েছিলাম, এটা আমার খুব ভালো লাগে। তো ওনাকে সব যে হচ্ছে সেলিব্রিটি সব হচ্ছে একটু পাগল হবে, বুড়ো মানুষজন সেরাক জ্বালিয়ে যদি আমরা এই রাস্তা নদ রাস্তা হাঁটি তাহলে পাগল হবে না, দেয় বুড়ো হাতে এগুলো কী করো, তাহলে তো মানুষ খুঁজছি, উত্তরটা মনে থাকবে না, আমি মানুষ খুঁজছি। আমরা শিক্ষক হই আর শিক্ষার্থী সর্বাগ্রে সত্যিকারের মানুষ হতে হবে। যদি সত্যিকারের মানুষ হতে পারি দুনিয়া আখেরাত সবাই তোমাকে মনে রাখবে, শুধু তাই না, হাত্তাল হু তো ফিল বাহার, পানির নিচে মাছ তোমার জন্য দোয়া করবে। ইকবাল বলছেন, মসজিদ তো বানা দি সভ্যর মে ইমান কি হরারত ওয়ালুনে, মন আপনা পুরানা পাপি হ্যায় বরসো মে নমাজি বন না শিকা। ঘটনাটা বলি আমি, সরকারি এক জমিতে জমির মালিকেরা নিয়ে মুসলমান এবং শিখদের মধ্যে দারুণভাবে উত্তেজনা সৃষ্টি হয়, অবশেষে রক্তাক্তি পর্যন্ত পৌঁছে যাওয়ার উপক্রম হয়। তখন সেখানকার জজ সাহেব বললেন, এটা তোমরা ভুল হচ্ছে, আদালতে পেশ করা হলে আদালতের জজ সাহেব বললেন আমরা আগামীকালকে স্থান পরিদর্শনে যাব, যে দেখব কাদের দখলে আসে তাদেরকে দিয়ে আসবো, সরকারি জায়গা তো, উভয় পক্ষ দাবি করছো কাকে দিবে। তো সকালবেলা যাবার কথাটা উনি বললেন, উকিলরা শুনছে, উকিলদের মধ্যে এক মুসলমান আছে, সে দৌড়িয়ে এসে এদেরকে বললো, মুসলমান দেখো তোমাকে রাতের মধ্যে মসজিদ করতে পারবা, তুই এক রাতে মসজিদ করা কি সম্ভব, তোমাদের মধ্যে সবচেয়ে গুন্ডা যে তাকে বলতো পাহলওয়ান, তুই একাই একশো, আরে সালে একটা আমি করব, ও দল বানিয়ে ও কোনো ডাকাতি করে খায়, ও অন্য কোনো পেশা নেই, মানুষ ধরে মারে কাটে এগুলি কাজ, ও দল বানিয়ে চলে গেছে, এক রাতেই মসজিদ বানানো শেষ। সকালবেলা জজ বা তার বাহিনী যে এদের মসজিদ আছে ওই স্থানটা মসজিদের নামে লিখে দিল, শিখরা খুবই হুঁকি ধুম দিয়েছিল কাজে লাগেনি, ওই মসজিদটার নাম আমি এখনও আছে সাব্বার কি মসজিদ। লাহোরে গিয়ে আমি নিজে ইচ্ছা করে দেখতে গেছিলাম, দেখি সব্বার কী একটা উদ্ভট নাম, গিয়ে দেখলাম ঠিকই এক রাতের মধ্যে মসজিদ হয়ে গেছে। তো ইকবাল সেই মসজিদ দেখে এই কবিতা লিখলেন, মসজিদ তো বানা দি সব্বার ইমান কি হারারা তো ভালো নেই, ইমানের তেজ ওলারা, এক রাতেই তো মসজিদ বানিয়ে ফেলেছে, কিন্তু মন আপনার পুরানা পাপি, মন সে পুরনো পাপি রয়ে গেছে, বরসো মে নামাজি বন না শেখা, সারা বছরে একদিন নামাজ পড়ে না, মসজিদ বানানো শেষ, কথা বলে তোমরা তাকাস করো যাই করো মন যেন পুরনো পাপি না হয় তো, বড় ভক্ত বাপর আমার নজরানা এত, আগে ফেলো শিখি পরেটা দেখা দেয়, এই যদি হও সব তাকাস শেষ। বক্তৃতা ব্যবসায়ী খবরদার, লেখনের ব্যবসায়ী খবরদার, এগুলো আল্লাহ দেওয়া দান। আমি সালাত রসুল কিনে বিতরণ করি না, আমি লিখি নাই না, এতে কোনো গর্ব নেই, এলম যিনি দিয়েছেন এলম তারই পাও না, যে তার রাস্তায় সাদকা। আমার বাবা আসলে সারা জীবন এই কোর্সে করেছে, আমি তো করে যাচ্ছি, জানি না আমার ছেলেরা কী করবে, তো আমার ছেলে দুটো বই হয়েছে, দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, ওই টাকা বিক্রি করে ছেলে কোনো টাকা নেয় না, রুজির মালিক আর লোন দিয়ে করবো এখানে কেন। মনে রাখি দুঃসব সময় ইকবালে আরেকটি কথা, না হাক্কালি ওঠে তো শমশের বিফেতনা, আল্লাহ সে করে দূর তো তালিম বিফেতনা, আমলাক বি অলাদ বি জাগির বিফেতনা।
যে এলেম তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে সেলেম একটা ফেতনা, যে এলেম তোমাকে জাগিরদার বানাবে ওটাও ফেতনা। জব জুদা হো দিন সিয়াসাচ্ছে তোরা জাতি চিঙ্গিজি, রাজনীতির থেকে যখন দিন পৃথক হয়ে যাবে শুধু সেখানে চেঙ্গিজি তোর বর্বরতাই অবশিষ্ট থাকবে। আজকে তাই হচ্ছে না, ইলেকশন হয়ে গেল কত কি হয়ে গেল কিন্তু মারামারি কি থামছে? কারণ সেখানে দিন নেই তো, দিনদার যারা হয় তারা সব আখেরাতের জন্য কাজ করে, আর দুনিয়াদার যারা হয়, হাদিসে রয়েছে না এক ময়দান ভরতে স্বর্ণ দিল তার আর এক ময়দানের চাহিদা থেকে যায়, এই জন্য কারোর পেট ভরছে না, পরে মারাম তো করবেই। দিনদাররা অনুগত হয়, বিনয়ী হয়, তারা আখেরাতের জন্য কাজ করে, দুনিয়াদাররা সব খেয়েও পেট ভরে না, তারা আরও চায়। পার্থক্য হল এখানে আমরা তাখাসুস বিল ইলম অর্থাৎ ইলমে দীন লিওয়াজহিল্লাহ ফাকাত মনে থাকবে। যার বই আমরা এখানে হাজির করেছি ইনি হচ্ছেন জামে আজহার ইউনিভার্সিটির সর্বপ্রথম ডক্টর ডিগ্রিধারী। জামে আজহারের নাম শুনছ তো? সর্বপ্রথম উনি ডক্টর ডিগ্রিধারী মুস্তফা আসিবাই। ওনার সময়ে সেনাপতি শিশাক আলি তিনি জবরদখল করে অর্থাৎ সেনা অভ্যুত্থান করে মিশরের শাসন ভার গ্রহণ করে, তো তখন কিন্তু বড় ছিল মিশর দেমাস সব একসাথে ছিল। এর বিরুদ্ধে এই সমস্ত জাগ্রত মেধা এরকে সে বরদাস্ত করে নাকি, তো ওনাকে অ্যারেস্ট করল, কারাগারে কয়েকদিন রাখার পরে ওনার সামনে হাজির করা হলো, সেনাপতি শিশাক আলির সামনে হাজির করার পরে ওনাকে বলা হলো, হে ডক্টর আপনি তো বড় পণ্ডিত আমাদের দেশে, তো আমি আপনাকে সম্মান করতে চাই, আপনি কেন আমাদের বিরোধিতা করছেন? আমি তো তৌহিদে বিশ্বাসী, আমি তো পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, আমি তো নিঃসন্দেহে আল্লাহর কসম মুসলমান, তাহলে আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব কিসের? সিবাই বললেন, আপনি ইসলাম বলতে শুধু কিছু ইবাদত আর সালাত সিয়াম বুঝেছেন, আমরা ইসলাম বলতে সার্বিক জীবন কি বুঝি। তখন তো শিশাক আলি থ হয়ে গেছে, বলছে সার্বিক জীবন বলতে তা আপনি বুঝতে পারছেন না, মুক্তাদিদের অসম্মতিতে আর মুক্তাদিদের দ্বারা অসম্মান এ ছাড়া ঘৃণা করেন যে ইমামের উপরে, সেই ইমামের ইমামতেরও নাজায়েজ, এটা আমি জানি। এই মিশর দিমাস বিশাল দেশের কোনো লোকই আপনাকে সমর্থন করছে না, কিন্তু আপনি সবার উপরে বসে আছেন একাই। আমরা চাই ইসলামের সার্বিক দিক আপনি পালন করুন, শুরু করুন, আমাদের কোনো আপত্তি নেই। তখন বলছে এটা সময়ের সাপেক্ষ, এখনই সম্ভব নয় বলে ওনাকে ছেড়ে দিল, কোথায় তার বাড়িতে পাঠালো এবং চারিদিকে পুলিশ দিয়ে ঘেরাও করে রাখলো, কেউ তার ধারে যেতে না পারে, কারণ এই লোকের সঙ্গে তার মিশবে ওরকম আগেদায় হয়ে যাবে। কিন্তু মানুষের ভিড় দেখে দেখা করে তোকে দেশেই রাখা হবে, শেষকালে দেশ থেকে বেরকে লেবাননে পাঠিয়ে দেবে, কিন্তু মানুষ সেখানেও যাওয়া শুরু করবে, কিন্তু কারাগারে নিয়ে যাবে, কারাগার ভেঙে দেবে, এত জনপ্রিয়তা তার। তখন আল্লাহর ইচ্ছা উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই জালেম শিশাক আলি যতদিন বেঁচে আছে আমাকে তুমি ওই দেশে নিও না, আমি আর ওটার নাম কি সিরিয়াতে ফিরব না। ঠিকই তাই হল, উনি ফিরে আসার এক মাসের মধ্যে মারা গেল, এমনি মারা গেল, আর উনি তখন প্যারালাইজড হয়ে গেলেন, বাম অঙ্গ পড়ে গেল, 8 বছর এই অবস্থা উনি ছিলেন। তখন তাকে দেশে ফিরিয়ে আনা হলো, এই যে কদিন তিনি দেশে ছিলেন এই কদিনের মধ্যেই আল মানার পত্রের নাম তো সবাই শুনছ, নাম করা জগৎ বিখ্যাত পত্রিকা আল মানার সম্পাদনা করলেন, ওটা ব্যান করলো,
পরে সাপ্তাহিক আর শেহাব চালু করলেন, ওরা ব্যান করলো। পরে মাসিক আল মুসলিমুন চালু করলেন, ওরা ব্যান করলো। তারপর আল হাসারাতুল ইসলামিয়া ওরা চালু করলেন, শাহরিয়া মানে মাসিক, এই চারটা পত্রিকা চালু করলেন, চালু করে বন্ধ করে, চালু করে বন্ধ করে, কিন্তু ওরা ছাড়েন না। অবশেষে উনি জেলখানায় থাকতেই ওনাকে পার্লামেন্ট সদস্য করা হলো। সেখানে গিয়েই উনি শাসনতন্ত্র রচনার যে কমিটি হয় সরকারের পক্ষ থেকে, সেই নয় সদস্যের 100 জন সদস্য নির্বাচিত হলেন। সংক্ষিপ্ত জীবন, টোটাল জীবন হচ্ছে 49 বছর, তার মধ্যে 8 বছর প্যারালাইজড। এইটুকু সময়ে তিনি এত কাজ করলেন। তার বইয়ের সংখ্যাগুলো বলি, মোট তিনি বই লিখছেন 12টা, তার মধ্যে ডক্টর থিসিস এটাই প্রথম বই, এটা আসুন্না মাকানাত পিতাশ্রীব ইসলামী, ইসলামী বিধান রচনায় সুন্নার স্থান। তারপরে ওজামাউনা ফি তারিখ, ইতিহাসে আমাদের নেতৃবৃন্দের জীবনী, অনেকগুলি আছে। প্রত্যেকটা প্রায় অধিকাংশ 3 খণ্ডে, কোনটা 4 খণ্ডে, কোনটা 1 খণ্ডে, এরকম বই আছে। মোট 12টা বই তিনি লিখলেন, তারপরে মারা গেলেন। মারা যাওয়ার ইতিহাস তো দারুণ ইতিহাস, তাকে আমার বলা ভুল হয়েছে 27টা বই, 12টা নয়। এই 27টা বই লিখতে গেলে এই অসুস্থ মানুষের পক্ষে এই কদিনে, অল্প দিনের জীবন না, এই যে উনি যখন বাম অঙ্গ পড়ে গেল, তখন তো মজাল্লা সাহেব রানা মোহতাসিবান বলল, আল্লাহ আমার এই অসুস্থতা তুমি আমার জন্য সব কামের ছেলে বানিয়ে দাও, কোনো অবস্থায় বসে থাকেনি। এই মানুষটিকে আমি বেছে নিয়েছি তাখাসুসের জন্য। আমরাও চাই সুস্থ অসুস্থ সর্বাবস্থায় যেন আমরা আল্লাহ পাকের দিনের সার্বিক প্রতিষ্ঠার জন্য কাজ করি। বাংলাদেশে যে কটা দল আছে, ইসলামী দলের মধ্যে মূলত দুটাই, একটা দল আছে তারা ইসলামের সার্বিক দিক নিয়ে তারা চিন্তা করে না, এক একটা দিক নিয়ে চিন্তা করে না। একদল রাজনীতি অর্থনীতি অর্থাৎ দুনিয়াবী মৌলিক যে বিষয়গুলি, এসব থেকে দূরে থেকে সেরেপ সুফিবাদী যে কারবারগুলো আছে সেগুলো নিয়ে থাকেন। তাদের 130 ফরের মুখস্থ করতে তো 1 মাস 1 চিল্লা শেষ হল, যেগুলো ইসলামের কোনো হিসাবের মধ্যে ধরা হয় না। সাইর মজাব সাইর ফরজ আছেন ইসলামে, সার কুরসি সাইর ফরজ কি তো কেউ জানেও না, ওরাই বলতে জানে না সার কুরসি মানে কি। ওরা রসুলের দাদা, পরদাদা, নিজের দাদা, বা এই চারটে চারটে কুরসি হলো, এই মুখস্থ দিয়ে আমাদের লাভটা নাকি হবে তাতে? এখানে কজন লোক আছে তো আল্লাহ রসুলের দাদা বা পরদাদা নাম জানে? টেনে টেনে হয়তো বাপটা বলতে পারবো, কিন্তু ওই চারটা কুরসি মুখস্থ করা কি কারোর জন্য জরুরি? অথচ এইগুলি তারা মুখস্থ করে, আর তো 40 কত ভাটতে হবে ডেলাকু লোক নিয়ে, এইসব আলতু ফালতু কাজ নিয়ে তারা যায় বিশাল জামাত। আর এর জন্য আমাদের দেশের কোনো সরকার তাদের নিষেধ করে না। আমার কোনো পুরনো কথা মনে আসে, আমি যখন প্রথম তবলিগ ইস্তেমার নাম দিলাম, কোন সালে? 98 না 91 সালে, তোমাদের দস্তানাবাদ আছে না দেখবে, হ্যাঁ ওইখানে একজন বড় কর্মচারী ছিল, কর্মকর্তা আমাদের এস্টাবলিশমেন্ট সেকশনে, ওর নামটা ভুলে যাচ্ছে, বলতে পারবা? ও আমাকে বলছে, স্যার এই তবলিগ ইস্তেমার নাম দিলেন কেন? তখন তো কনফারেন্সের যুগ, কনফারেন্স কারা করতো বলো? বাড়ি সাহেবের যত সম্মেলন সব কনফারেন্স, উনি বাংলা বলতে পারেন না, সব ইংরেজি বলে, কনফারেন্স বললে বুঝতে হবে জমিতে সম্মেলন।
তো আমরা করলে সম্মেলন করতাম, আমাদের সম্মেলনের পরও সরকারের বদনজর, না জানি কিসের সম্মেলন এটা, বদনজর নেই কোন শব্দে, শেষে বাসা দিলাম তবলিগ নাম দিই। তাই তবলিগি ইস্তেমা আর কিচ্ছু করে না, কোনো মতো চাওয়া লাগে না। তাহলে বললাম এর হেকমত হলো এইটা যে কোন যে বিপদে পড়ে গেছি, কনফারেন্স বললো বাড়ি সাহেবের ধর ওর খেপে যা ওর পন্থীরা, আর একটা কী একটা বললে সম্মেলন বললে মনে করি জামা শুনে সম্মেলন দেয়, সে কোন দিক যাবো, এই নিরপেক্ষ মেনু হিসেবে এই তবলিগটা বেছে নিলাম। বড় পাগল দোষ সরকার পুলিশগুলা মানে আমার তবলিগ আছে কিছু বলে কিছু বলে তবলিগ করে নিরীহ প্রাণী, তাহলে বলি তোমার কি বিশ্বাস করতে পারো এই কি গেল একটা করোনা, করোনার সময় যে তবলিগ ইস্তেমা বন্ধ হয়নি একে বিশ্বাস করে, আমাদের বন্ধ হয়েছিল দুবারে একবারে বন্ধ হয়নি। আমি মরজি খোদা দিচ্ছি এক পাগল দারোগা যে ঢুকেছে এইসব দশাতগিরি ফাঁকা দশাতগিরি ফাঁকা, ও বললো কি ওর কথা শুনবে, আমি খোদা চালিয়ে গেছি। আর সেখানে মসজিদে ঢুকে বলে দশাতগিরি ফাঁকাও আর ইস্তেমায় কিছু বলে না, কোনটা তবলিগ ইস্তেমা বুঝলি, নামের মধ্যে এক আমার প্রত্যেকটা কাজে এক একটা কারণ ঘটে গেছে, এই কারণের ভিত্তিতে আমাকে করতে হয়েছে। যাই হোক এগুলো পুরনো অভিজ্ঞতা মনে আসে, বিভিন্ন কারণে এগুলো করতে হয়েছিল, এখন ওইটাই কায়েমি হয়ে গেছে, আর কেউ তবলিগ ইস্তেমা নাম দেয় না। কিন্তু যাই হোক ইনিও বিপদগ্রস্ত মানুষ ছিলেন, 49 বছর জীবন, এটা কিন্তু চান্দ্রবর্ষ হিসেবে মতো 48 বছর বয়স হবে, তাই না, সৌরবর্ষ হিসেবে এই বছরে 48 বছরে 8 বছর জেনে অর্ধাঙ্গ পড়তা বামাঙ্গ কঠিন, কিন্তু ডাইনাঙ্গ সাধারণত প্যারালাইজড হয়, বামাঙ্গ প্যারালাইজড হয়ে তো সারে না। সেই যুগে চিকিৎসা ব্যবস্থা তো উন্নত ছিল না, ওই অবস্থাতেও তিনি শুয়ে বসে সর্বাবস্থাতেই দিনের খিদমত করে গিয়েছেন। আর তার সবচাইতে উন্নতমানের পরিচয় হলো এই ডক্টর থিসিসটা, ওনার যুবদশায় সব ছাপা টাপা হয়নি, সব পরে হয়েছে, উনি ছাপা করতে পোষা নিত। সেখানে আজকে যেহেতু তোমাদের কী বলে উলুমে সরিয়ে বলতে পারে কী বলে উলুম হাদিস, হ্যাঁ আচ্ছা তাকাসসুল হাদিস, এখান এখানে আমাদের যে বই আমরা মানুষের পড়াই মেশকাত পড়াই না, মেশকাতের ভূমিকা যেটা আছে আবদুল্লাহ মাহাতির দেলহি রহমতুল্লাহের, এটা কিন্তু খুব ভালো, এটা যথেষ্ট ভালো, কিন্তু উপমহাদেশীয় আলেমদের ভূমিকা আরব দেশীয় আলেমদের কাছে খুব একটা মূল্যায়ন পায়নি, শুধু সৈয়দ রশিদ রেজা একটু মূল্যায়ন করেছেন, লাউলা ইখওয়ানুনা ফিল হাদিস ফিল হিন্দ, যদি হিন্দে আমাদের ভাইরা হাদিসের উপরে কাজ না করত হাদিস স্বাস্থ্য দুনিয়া থাকতো কিনা সঙ্গে, এটা উনি মাত্র স্বীকৃতি দিয়েছেন, এনার কাছে হয়নি, এনার আমলে ওটা ভাতবা প্রকাশই হয়নি। তো আমাদের যেটা আছে এটাকে যদি আপনারা ক্লাসে ভালোভাবে পড়ান মানে উলুম হাদিস জন্য এটা যথেষ্ট হবে। তবে এনাদের থিসিসটা আরও অন্য ধরনের, যেটা আমি ডক্টর করার সময় এখান থেকে নিয়েছি, আমাদের থিসিসের আকিদা অধ্যায়ের আগে যে অধ্যায়টা আছে একটা হচ্ছে কি সুন্না খবর আসার, তাই না, আরটা আছে উৎপত্তি ক্রমবিকাশ, এর মধ্যে যেসব তো রেফারেন্স আমি দিয়েছি ওই রেফারেন্স বুকগুলো সবই আমার কাছে আছে, ডক্টর ওজাজ আল খতিব কি আকিল সৈয়দ কাত্তান মান্নার খত্তানি সব বই তখনই আমার পড়া, সে কি আজকে নাকি তো আর একদিন লাগেনি, তো আজকে আর আমাকে পড়তে গেলাম না, ওগুলো সাকিব নিয়ে আসতে হবে থেকে, এগুলো সাবসিডিয়ারি বই পড়ার সহায়ক বই, এক একটা বই তো এক একটা সমুদ্র, অত পড়বে কি সম্ভব না কারো পক্ষে, যেন আমি চ্যাপ্টার বাসে করলাম এখান থেকে যেটা আশপাশ হবে চতুর্থ চ্যাপ্টারটা ওনার হচ্ছে এই সুন্দর উপরে, এখানে আলোচনাগুলো সব দেওয়া আছে 102 থেকে 103, এই তিনটা কত 20 পৃষ্ঠা না, এগুলো যদি আপনারা পড়েন আশা করি আপনাদের অনেক কাজ এগিয়ে যাবে। প্রথমে আছে তদ্বিনুস সুন্নাহ,
আমরা ইতিহাস জানি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জামানায় কোরআন বা হাদিস কোনোটাই লিখিত ছিল না। কোরআন লিখিত ছিল মাত্র দুজনের কাছে, তবে একজন আছেন উম্মুল মোমিনিন হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, আরেকজন ছিলেন কি আমারা বিনতে আব্দুর রহমান। তো এগুলো চামড়ার উপরে কাঠের ইট পরে বিভিন্নভাবে লেখত, অত কাগজ আবিষ্কার হয়নি। ফলে তদ্দিন সুন্না বলে আমরা যেটা বুঝি এটা অনেক পরের। এই বিষয়ে একটা চ্যাপ্টার দিয়েছেন, একটা চ্যাপ্টার দিয়েছেন ইলমে মুস্তালাহিল হাদিস, একটা চ্যাপ্টার ইলমুল জারাহ ওয়া তাবিল, আর একটা হলো উলুমুল হাদিস, আর একটা কুতুব ফিল মাওজুআত ওয়াল ওয়াজ্জাঈন, যারা মৌজু হাদিস যারা মৌজু হাদিস যারা করলো জাল করলো তাদের একটা অধ্যায় দিয়েছেন, আর কুতুব ফিল আহাদিস ইল মুশতাহারা কুতুবের ক্ষেত্রে আমরা যেসব হাদিস আমরা জানি। এই মোট ছয়টা বিষয়ে আলোচনা করেছেন উনি, 102 থেকে 103 গড়ে এই 21 পৃষ্ঠার মধ্যে। এগুলো পড়ার সঙ্গে যদি শুধুগুলো এইগুলি যদি আপনি ভালো করে পড়তে পারেন, আর সহায়ক বই তো আছে এর উপরে, এমন মানে বহু বই আছে, কিন্তু যত বই লেখা হোক না কেন মূলত সবগুলো কনসাইজড হয়ে গেছে এই কোনো জায়গাতে, যেগুলো মৌলিকভাবে আমরা এখানে জানিয়ে দিতে পারি। প্রথম থেকে বলছি, ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু একসময় চিন্তা করলেন যে সব তো মরে যাবো, থাকবে না কিছুই, যদি আমরা এখন এগুলো লিখে না দিয়ে যাই তো পরবর্তী বংশধররা হাদিস আর জানতে পারবে না। ওনার ভাষায় ইন্নি কুন্তু আরাত্তু আন আক্তুব সুনান অন্য জাকারত কমন মা কানু কাবলাকু কাতাবু কাতাবান ফা আকাব্বু আলাইহা ওয়া তারাকু কিতাবুল্লাহ ওয়া ইন্নি আল্লাহ লা আলবাসু কিতাবুল্লাহ বিশাইইন আবাদা। উনি বলছেন আমি চিন্তা করলাম এক মাস ধরে, সুম্মা আসবাহ ইয়ামান, পরে আর একদিন আমি আবার ইস্তেখারা করলাম, শেষকালে আমি চিন্তা করলাম যে না এ লিখেই যেতে হবে, কিন্তু আমি পুনরায় ইস্তেখারা করলাম, তখন আমার মন বলে উঠল না তুমি কাজ করো না, আল্লাহে লা আলবিসু কিতাব আল্লাহ বিশাইইন আবাদা, আমি কখনোই আল্লাহকে দাবার সঙ্গে কোনো কিছুকে মিশ্রিত করব না। কারণ হাদিসের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মিশ্রিত যেতেই পারে, তাই না? আর একই সাহাবি কোরআন বলছেন তুমি যদি ভুল করেও যদি একটা শব্দ মিশিয়েই ফেলেন তাহলে কিছু করার থাকবে না। তাহলে কত দেখেন, প্রথমে ইস্তেখারা করেছেন এক মাস, পরে আবার একদিন, আবার করেছেন, শেষকালে উনি সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর কসম কোরআনের সঙ্গে কোনো কিছু মিশাব না। কে করছে এটা? যাতে মানুষ মনে করেন নাকি কি আমাদের আর আপনাদের ইস্তেখারা? উনি করলেন না। ওজরুহুল্লাজি ওজাহু ইয়ানফুকু মা যারাফ আল্লাজি কানা ফিহি মুসলিমুন ইজ কানা আল কোরআন গাজ্জান তরিয়ান, তখন কোরআন ছিল একবারে তাজা, ও লুমম তাক্কুল ফি দিনিল্লাহি ফওজা, আর তখন শারীরিক নও মুসলিমরা মুসলমানের দলে দলে ঢুকে পড়ছিল, ফলে আবদ্ধ মিন তাওয়াফুরহিম আলা কিতাবিল্লাহি হেফজান ওয়া দারাসাতান ওয়া তিলাওয়াতান, অত উচিত তখন উচিত ছিল আমাদের যে তাদের নও মুসলিমদের জন্য কোরআন হেফজান ওয়া দারাসাতান ওয়া তিলাওয়াতান এক হোক। কোরআন তা তো অমুসলিম তো অনারব, তারা তো কোরআন পড়বে, সেখানে যদি আমরা কোরআন এবং সুন্নাহ পৃথক পৃথক মুখস্থ করাতে যাই তাহলে সুন্নার আর কোরআন এবারে পার্থক্য বুঝতে পারবে না তারা, এজন্য সমস্যা হতে পারে মনে করেই আমরা এটা করিনি। তো সঙ্গত কারণ ছিল আমরা এখন নিজেরা বুঝতে পারছি। পরনে বললেন আস্তামর আমর কাজালেক, এইভাবেই চলছিল ইলা আন ওয়াকাতিল ফিতনা, যতক্ষণ না ফিতনা উপস্থিত হয়। কী সে ফিতনা? আগে যখন হাদিস বলতো কোনো সনদ যাচাই করা হতো, কে বলছে কী বলছে কিছু না, কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেলে আমাদের কি ওখানে বইয়ের মধ্যে আলোচনা দিয়ে দিয়েছি, তখন তারা জিজ্ঞেস করলেন তুমি কোন দলে, তুমি আহলে হাদিস না আহলে বেদা ধরে, আহলে বেদা হলে তারা হাদিস গ্রহণ করতো না, আহলে হাদিস হলে তারা হাদিসটা গ্রহণ করা হতো, অর্থ যখন দুটো ভাগ হয়ে গেল।
অকাতুল ফিতনা বলতে ফিতনাতুল বদা হাদিস জাল করার ফিতনা চালু হয়ে গেল। তখন বাধ্য হলেন তাঁরা নতুনভাবে চিন্তা করতে এবং হাদিসের তদবীন শুরু করতে, সংকলন শুরু করার জন্য কোরআনের তাকাদু তাজমাউল রাওয়ায়াত আন আউয়াল মান ফাক্কারা বিল জামা আত তাদবীন আত তাবঈন উমর ইবনে আব্দুল আজিজ। এই উমর আর ওই উমরের ফারাক কি জানো? ওই সাবেক উমরের নাতি কিন্তু এই উমর, সে একটা ঐতিহাসিক ঘটনা। ওই যে দুদিন গল্প আছে না, সেই উমর ফারুক রাতের বেলা তো ঘুরতেন মদিনা, কে কেমন বিবাহ আছে, তো বাইরে থেকে উনি শুনলেন দুধ বিক্রেতাকে যে তুমি মা মেয়েকে বলছে তুমি একটু পানি মিশিয়ে রাখো, সকালে তো দুধ বিক্রি করতে যেতে হয়। তো মেয়ে বলছে আব্বা তুই যে দুধে পানি মিশাওয়া তা এটা তো গোনা হবে না, ভেজাল হবে, তো তুমি দাও তো বাবা, কে দেখছে ঘরের মধ্যে কী করলাম না করলাম, তো যে আল্লাহকে দেখে নাই। যাক বাপ তাতে নিশ্চুপ হয়ে গেলেন। সকালবেলা ওমর ফারুক ডাকিস, তো ভয়ে থরথর কাঁপতেছে, ওমর ডাকা মানে কল্লা উড়িয়ে যাবো। ওমরের ভয় করতো মানুষ এমন, আল্লাহ রসুল বলেন নাই ওমর তোমাকে দিলে শয়তান একদিক চলে, তোমার সামনে আসে শয়তান। তো ওমর ডাকেছে মানে কল্লাস গা ফিরে আসবে না, দিয়ে থরথরে কাঁপতেছে। তুমি রাত্রিবেলায় দুধ মিশাচ্ছিলে তাই না, দুধের পানি মিশাচ্ছিলে, ভয়ে কথা বলেন, বাস এতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যাও তোমার মেয়েকে নিয়ে আসো, বিনা বাক্য পায় মেয়ে নিয়ে হাজির, আমার ছেলের সঙ্গে তো মেয়ের বিয়ে হবে, কল্পনা করা যায়। ওই সেই নাতি ওর বড় হওয়ার পরে যখন গল্প শুনেছে মার কাছে, তখন থেকে তার স্বপ্ন হয়েছে আমার নানা তো কোরআন বলে শূন্য তদ্বিন কী বলে বাংলা কী বলবো, সংকলন করতে চেয়েছিলেন, ওটা আমি করবো, কারণ এখন তো ফেতনা আর বেড়ে গেছে, নানার যুগে ফেতনা ছিল না, সব একই ছিল, আর এখন তো অনারব অর্থাৎ আজমির সংখ্যা বেশি, এখন তো আরও ফেতনা বাড়ছে, অতএব আমাকে যে কোনো বলি সংকলন করতেই হবে। আউ্বুল আমান ফাক্কার ভাই যেন অর্থাৎ দিন মেনে তার আমার বাবা দিয়েছে। এই তখন তিনি আরসালাহ আবিবাকের হাজাম আমেল হোক কাজী হোক মদিনা, মদিনার প্রধান বিচারপতি এবং গভর্নর আবুবকর ইবনে হাজমকে চিঠি লিখলেন, অনজুর মা কান মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহু, তুমি আল্লাহ রাসূলের হাদিস যত পাও সব লিখে ফেলো, ফাইন্নি খিফতু দুরুসুল ইলমি ওয়া যিহাবুল উলামা, কারণ আমি ভয় পাচ্ছি যে ইলম শেষ হয়ে যাবে, আলেমরা সব অতীত হয়ে যাবে, অতএব তুমি যেখানে হাদিস পাও সেখানে লিখে ফেলো। পরে জানা গেল যে বল আরসালা ওয়ালাতুল আনসার কুল্লাহু কিবার উলামায়া, তিনি শুধু মদিনার গভর্নর কাছে পাঠাননি, যত গভর্নর ছিল ওনার আমলে সব জায়গায় পাঠিয়েছিলেন, বড় ওলামা যারা ছিলেন তাদের কাছেও এই নির্দেশ পাঠিয়েছিলেন, এতলবু মেনুন ইসলাহ, ঠিক এইভাবেই তাদের সবার কাছে উনি চেয়েছিলেন যে আপনারা যে যেখানে হাদিস পান লিখে ফেলেন। রাগবাতা জাদ্দিহি উমর ইবনে খাত্তাব, তার দাদা অর্থাৎ নানা, তো না রাজশাহী তো নানা আর দাদা সব সমান তাই না, আমাদের সাতক্ষীরা পোতা আর নাতি, পোতাকে বলতে পারো আর নাতি, আর এক রাজশাহীতে জি না সব নাতি একেবারে বড়ে ভরি বল, এখানে তেল আর ঘি এগুলো ফারাক নেই, তা খাওয়ার সময় যে প্লেটে চারপাট খাওয়া থাকে, এখানে একটু ওখানে একটু আমার সুনিশার খাওয়া দেখতো আমরা হাসতাম, সুনিশার কী খান বলি সবটাই মজা থাকে, একসঙ্গে রান্না করলি তা আবার খাবে না, এক এক দেশে এক এক নিয়ম। তো এটাই উনি বলছেন রাগবত যাদ্দি উমর ইবনে খাত্তাব আল্লাতি যা সাক্ষী নফসি মুদ্দত সুম্মা আদালা খাওফান মিন আন তালতামিসা বিল কুরআন, তিনি শেষ তিনি একটু করেননি তালতামিসা বিল কুরআন অর্থ কোনো সে মিশে যাবে সেই ভয়ে, আর উনি এখন সেটা করে ফেললেন। তো এই ওলামা বলেন না
যারা আপনার গভর্নর বাতে যারা ওলামাদেরকে পাঠিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তখন ইবনে শেহাব জোহরি, এই নাম তো সবাই আমরা জানি। তিনি মারা গেছেন 124 হিজরিতে। কানা আলামান খেফাফা মিন আলামে সুন্না ফি আসরিহি আল্লাযী কানা উমর ইবনে আব্দুল আজিজ ইয়ামুরু জুলাসাহু আন ইয়াযহাবু ইলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ কত আলেম ভক্ত ছিলেন, তিনি খাস করে তার কাছে যাওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন তার কর্মকর্তাদেরকে, ওনার কাছে যাও। আর কি বললেন জানেন, লাম ইয়াবতাই আলা ওয়াজহিল আরদ আহাদুন আলামু বিসুন্নাহ মিনহু, এই বর্তমান ভূপৃষ্ঠে তার চাইতে অধিক হাদিস জানা আলেম কেউ নাই। এটাতে প্রমাণ হয় যে তিনি নিজে আলেমকে অত্যন্ত সম্মান করতেন। সরকারি কর্মকর্তার বাহিরে আলেমকে সম্মান করে এরকম বিশেষণ উপাধি দিয়ে সেখানে লোক পাঠানো তো চিন্তা করা যায়। গেলে তখন উনি বললেন, দেখো ওয়াল্লাযী যাকারা মুসলিম আন্না লাহু 90 হাদিসান লা ইরাউহা গাইরুহু। ইবনে শাহাব বললেন যে আমার কাছে 90টা হাদিস আছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি, এটা কিন্তু কেউ জানত না। ওনাকে যদি না পাঠাতো সরকারের পক্ষ থেকে উনি হয়তো এটা প্রকাশ করতেন না, কিন্তু যেহেতু সরকারের একবারে সর্বোচ্চ ব্যক্তি তাকে পাঠিয়ে সম্মান করে উনি বলেই ফেললেন আমাকে 90টা হাদিস আছে লা ইরাউহু গাইরুহু, তাকে তিনি সেটা কেউ সেটা দেখেনি। জাকারা কাসির মান আইমাতুল ইলম ফি আসরি আন্নাউল্লাহ জোহরি লজাআত কাসির মিন আস-সুনান, যদি জোহরি না থাকত সুনানের বহু কিছু হারিয়ে যেত। হাজা মা ওয়জুদুল হাসান আল-বসরি ওয়া যারাবাহু ফি আসর আজ-জোহরি, অত সেই যুগে হাসান বসরির মতো বিখ্যাত পণ্ডিত বেঁচে ছিলেন, বোঝা গেল হাসান বসরির কাছেও এই হাদিসগুলো ছিল না। এরপরে উনি বলতেন ডক্টর ইমাম জোহরি, কানে ইখরুজু লিত-তুল্লাবি আজ্জাআন মাকতুবাতান ইয়াতরুহা ইলাইহিম লিআরাউহা আনহু, ওখান থেকে এক একটা চ্যাপ্টার বের করে উনি তার ছাত্রদের দিতেন, তোমরা এগুলো পড়ো এবং অন্যদের কাছে এগুলো এলেন ছড়িয়ে দাও, আটকে রেখো না। অবেজালেকে কানা জোহরি রাজিয়াল্লাহু আনহু আউয়ালা মান ওয়াদা হাজরাল আসাস ফি তাদবিনি সুন্নাহ ফি কুতুবিন খাসা, এভাবেই ইমাম জোহরি সুন্নাহ সংকলনে একটা ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটা কিন্তু বড় জিনিস পাওয়া গেল। যদি সেদিন উমর বিন আব্দুল আজিজ এই নির্দেশটা না দিতেন, আলমকে পৃথক করে সম্মান করে তার কাছে তিনি নির্দেশ না পাঠাতেন, এই জিনিসটা হয়তো আমরা আজও পেতাম। এনার এই ডক্টরটার ডিগ্রির সবচেয়ে গুরুত্ব এই যে উনি এইসবগুলো খুঁটি খুঁটি বের করেছেন, আমরা এখন এখান থেকে নকল করছি মাত্র। আমাদের যে থিসিস এগুলো পড়েছেন সেখানে যোগ করা, কিন্তু উনি তো সেই সেই সেইখানকারই লোক, সিরিয়ার লোক, মিশরের লোক, তখন প্রচুর বিরোধী দেশের লোক, সুন্নতের বিরুদ্ধে দারুণ, যেটা আগে শিশাকলির কথা বললাম না, এই সব ছিল হাদিসের দুশ্মন ছিল। হাদিসের দুশ্মন মানুষ কেন হয়? এই জন্য মানুষের স্বেচ্ছাচারিতা করতে পারে না, হাদিস না জানলে কোনো সমস্যা নেই। কোরআন তো সবাই পড়ে, হাফিজ কোরআনের শেষ নেই, আর কোরআনকে দুই দিকে ব্যাখ্যা করাও যায়, কিন্তু কোরআনের ব্যাখ্যা তো হাদিস, হাদিস বললে তো আর কোন কোনো ব্যাখ্যা চলে না, এই জন্য হাদিসের দুশ্মন সবাই। খেয়াল করে দেখছেন, ও অমুসলিম দেশেও কিন্তু কোরআনের হাফিজের অভাব নেই, কিন্তু হাদিসের দুশ্মন সব জায়গায়। আমার থিসিসের মধ্যে এক জায়গা আছে যে বিদেশ থেকে যখন কেউ আসত দেশে, ওনার নাম তো না ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে, উনি এই দিল্লি ঢোকার আগেই শুনলেন যে গিয়াসুদ্দিন বলবন তার আমলে কোনো মহাদেশ বরদাস্ত করে না, সেখানে সিয়াসিজন সিসলের জন আলেম আছে যারা কোনো হাদিস জানা ব্যক্তিকে দিল্লিতে উঠতে দেয় না, আর সেই জন্য আমাদের সোনারগা কী নাম শরফুদ্দিন আবু তাওয়ামা, উনি তো বোখারার মানুষ, এবং বোখারের যেখানে ওখানকারই মানুষ, উনি যখন দিল্লি এলেন এই মৌলবীরাই ষড়যন্ত্র করে সম্রাটের কান ভারী করে ওনাকে দিল্লিতে বের করে দিল। দিল্লি থেকে বেরিয়ে উনি এলেন বিহারে ফলবারী শরীফ,
এখানে এলেন, এখানেও ঠিক মৌলবীরাই তার বিরোধিতা করলেন। সাধারণ লোক কিন্তু চূড়ান্ত ভক্ত সত্তার, সাধারণ লোক বরদাস্ত করে। হাদিসের আলেম মানে কি? শত্রু। আহলুর রায় কোশ্চেন করলে হাদিসকে বরদাস্ত করেনি। সব কিন্তু বড় আলেম জাগিয়ে দোলামায় করা, ওদের তালিকাগুলোর মধ্যে থিসিস মধ্যে আলোচনা পাবে। সে কোথায় বোখারা? এখন বিমানেতে যায় না কিন্তু, এ দীর্ঘ রাস্তা হাঁটছে হাঁটছে ইশাখার রাজধানী ছিল তোমার সোনারগাঁ। ইশাখা ইনি আলমদের সম্মান করতেন, উনি এখানে এলেন, থাকার জায়গা পেলেন, তাড়িয়ে দেয়নি। বখারি মুসলিমের দর্শ উনি প্রথমে এখানে দিয়েছেন, এজন্য ভূমহাদেশের বাংলাদেশ সৌভাগ্যবান যে সহিহানের দর্শ দীর্ঘ 22 বছর ধরে তিনি এখানেই দিয়েছেন। এখানকার মানুষ তার সম্মান দিয়েছে এবং তার অনুসরণ করছে। ফলে আজ পর্যন্ত আমি আমার থিসে বলে দিয়েছি, ভূমহাদেশে কোনো দেশে বাংলাদেশের চেয়ে আহলেদের সংখ্যা বেশি কোথাও নেই, এটা আমাদের গর্ব। তার মূলে কিন্তু সর্বদিন আহত হওয়া, এরপরে এসছে এখন আমাদের জন্য। এছাড়া এই গর্ব করব অধিকার কারণ নেই। আহলে হাদিস আন্দোলনটাই মূলত ওইটাই যার ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিসের উপরে, যেখানে জাল জৈব থেকে মুক্ত। আর আহলুর রায়তের পুঁজি হলো খুব বেশি বেশি জাল জৈব, এই জন্য এখন যারা তবলিগ জামাত করে তারা বলে কি হাদিস জাল হয় নাকি, হাদিস সব সহি বলে না, ধোকা দেওয়া যাতে লোক হাদিস না পড়ে। কাকাবের পূজা করে আর কেউ ওদের কোরআনকে হাদিসকে সব বানিয়েছে যে দিন দরাসল হুকুমতকে নাম হয়। আকিমুদ্দিন মানে কি? আকিমুল হুকুমত, ওরা হুকুমত পূজারি, এরা আকাবের পূজারি। আচ্ছা আসল জিনিস পড়ে থাকলে মাঝখানে সেটা আমরা টেনে ধরে তুলে ধরছি নিয়ে আসতেছি এখন, যে আল্লাহ রসুলের মূল হাদিস যেগুলো যেগুলো মদব্বান আছে সংকলিত আছে সেগুলো বের করো। আর এখানে যে আমাদের কুতুব ক্ষেত্র চলে আসছে বা অন্য মহাদিসদের খেদমতগুলো আমরা এখন মূল্যায়ন করছি, এটা কিন্তু অন্য কেউ করে না। আপনারা দেখছেন হাটাদের মাদ্রাসা যতগুলো আছে না, যত এলমি মার্কাজ বাংলাদেশে আছে হানাফি ভাইদের পরিচালিত, তারা সবাই কিন্তু খতম বুখারি করে, এটা খেয়াল করেছেন? খতম বুখারি কিন্তু কেউ বাদ দেয় না, তার বোঝে জনগণের মহব্বত ভক্তি হলে বুখারির পরে। আরে এবার মাদ্রাসা পড়া তো বুখারি পড়া না, কী মাদ্রাসা লোকের বলে না, এইটা তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বছরে একদিন খতম বুখারি করে, এলাকার যত কোটিপতি ডোনার আনিয়ে তার খাওয়াই দাওয়াই দিয়ে খুশি করে দেওয়া, তারা বহু টাকা দিয়ে চলে যায়। অথচ বুখারি শরীফ কি এক বছরে সম্ভব শেষ করা? এরপরও যদি কুতুবের সত্তা ধরা হয় তাহলে তো ও 100 বছরও শেষ হবে, কিন্তু না, সারা বছর ফেঁকা পড়াবে। শেষ বছর যদি বুখারি পড়ে বালের উপরে একটু সিঙ্গি ছড়াই দিলে সেগুলো সিঙ্গি কি হয়, এস পুরো এলমি লাইনটা দেশে মাদ্রাসার লাইনটাই পুরো ধোকার মধ্যে চলছে। তা আমাদের এখানে তাখাসুস এক বছরে দর্শে হবে না, এ কুতুবের সত্তায় 6 বছর লাগবে। আর যদি ভালো অস্তাদ হয় যদি সেভাবে পড়াইতে পারে, অনেক সময়ের ব্যাপার আছে। আমি দেখেছি এখানে যখন হাদিস পড়ায় আমার তো হাসি লাগে, প্রিন্সিপাল সাহেবকে ডেকে বললে আপনি কী পড়ান পড়বেন, বিশ্বাস হয়ে গেছে? হ্যাঁ মিস্টার শেষ করলেন, অসম্ভব মিস্টার তো আপনি এখন একটা চ্যাপ্টার শেষ করতে পারেন। ওরা মিস্টার পড়ে মৌলবী কী জানেন বলে না, ঠিকঠাক করেন মিস্টার যদি ভালো করে কেউ পড়ে তার আর কিছু পড়া লাগে না, মিস্টারের ধারে কাছে তো ওরা নেই। অথচ মিস্টার পড়ে মৌলবী মৌলবী বলেন, অন্যদের বলে মাওলানা সাহেব বলেন, চিটকারি করে মিস্টার পড়ে মৌলবী, মিস্টার যদি ভালো করে কেউ পড়ে তার কিছুই লাগে না। কিন্তু আমাদের ওস্তাদদেরও বদভ্যাস হয়, কারণ এরা তো ওইসব জায়গায় পড়া অভ্যাস। হাদাসানা আকবর কিছু জানেই না, এগুলো হবে বলে এত সহজ না। মেসকার যারা করেছেন মাসাবি যারা করেছেন তারা অত্যন্ত উন্নতমানের মানুষ, আমি তো তার জন্য বারবার শুক্রিয়া আদায় করি। তারা যদি এভাবে অধ্যায় অনুচ্ছেদ পরিচ্ছেদ রচনা করে এত সুন্দরকে সংখ্যা সাজিয়ে না দিতেন সারা জীবনেও আমরা হাদিসে ধারা দিতে পারতাম না, তাই না? অধ্যায় অনুচ্ছেদ পরিচ্ছেদ বাংলা বোঝো তো, অনুচ্ছেদ বাংলা আরবি কি, অধ্যায় আরবি কি, অধ্যায় কিতাব আর অনুচ্ছেদ বা আর পরিচ্ছেদ ফসল হলো তো, এ বাংলা পড়াতেই আবার এত সময় গেল, এত সহজ। এই যে ভাগ বাটোয়ারা করে দেশে
সপ্তম হিজরিতে করে গেছে সাতশো পাঁচ মৃত্যু মৃত্যু পেয়েছি সাতশো পাঁচ এটা চোদ্দশো পঁয়তাল্লিশ বোধ হয় প্রায় সাতশো বছর আগে তারা কী করে চিন্তা করবে হাদিসকে সহজ করার জন্য আমরা এইভাবে করে দিই তারা করে গেছে আমরা চাই সহজটুকুই পড়তে পারলাম না এই মার্কজের এই মার্কজ শুধু মার্কজ ইসলাম তো ইসলাম তো সবারই এটা মার্কজের দাওয়া ওয়াল ইরশাদ এটা সেদিন মধ্যে বলেছিলাম ইসলামের ইরশাদ এখানে ইসলামের হেফাজত এখানে ইসলামের হেফাজত আহলে সেই করবে বেদাতেরা কোশ্চেন কালে করবে না এই হেফাজত দায়িত্ব তোমাদের আর তারা তাকাসুস করবে তার বদর যে আলা শহর উপরে র্যাঙ্ক তাদের শহর উপরে যে হুকামা বললাম না অস্তুল বাহারে আগোসুন সাগরের মধ্যে ডুব দিতে হয় তোমাদের ডুব দিতে পারলেই কিছু পাবা আর আর এটা ডুব দিতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো সর্বাগ্র প্রয়োজন আরবি ভাষায় সুশিক্ষা লাভ করা ইলমে বায়ান ইলমে বদি ইলমে মানি এগুলো যদি তোর না জানো ইলমে বালাগত যদি ভালোভাবে না জানো তো কিছুই বুঝতে পারবে না আর আজকে তো সব আছে অনুভব ক্লাস পড়াচ্ছে যাও খালি আসল বইয়ের কোনো খবরই নেই সব নোট বই অনুবাদ করে দেওয়া আছে শিক্ষকদের করতে করতে কষ্ট লাগে না এই জন্য আমরা শিক্ষক শিক্ষার বইটা লিখলাম না বাড়ির থেকে মোতালা না করে এসে যে পড়াতে পারবে ও শিক্ষক শিক্ষকই না পড়া থাকলেও পড়ে আসতে হবে তাহলে তোমার নিজস্ব এলেম বাড়বে এবং ছাত্র কিছু পাবে আচ্ছা আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম বাব অনুযায়ী দেখো তদ্দিন তাহলে শুরু হলো কার হাত দিয়ে ইমাম জোহরি ইমাম জোহরি কেমন উনি ওনাকে বলা হচ্ছে ওয়াজা হাজরাল আসাসি ফি তদ্বিন সুন্না ফি কুতুবিল খাসা বিভিন্ন কিতাব কিতাব করে করে উনি ভাগ ভাগ করে দিলেন কিতাব সালাত কিতাব সিয়াম কিতাব জাকাত এইভাবে ভাগ করে করে সুন্দর করে সাজিয়ে দিলেন এরপরে সুমা শাহ তদ্বিন ফিল জিল আল্লাজি আলিয়া জিল জোহরি জোহরের পরবর্তী ছাত্রদের মাধ্যমে আস্তে আস্তে শুরু হয়ে গেল ওমাকান আউ্বাল ওমা জামা বি মক্কা ইবনে জুরায়জ তার ছাত্র মক্কা একজন করলেন ইবনে জুরায়জ তারপর করে ইবনে সাহা বিল এই মক্কাতে ইবনে জুরায়জ আর ইবনে সাহা এবারে মদিনাতে সাইদ বিন আবি আরুবা তারপরে ইমাম মালিক এটা কোথাও মদিনা হ্যাঁ তার বসরা এক শুরু করলেন হাম্মাদ বিন সালমা কুফায় করলেন সুফিয়ান সাউরি শামে করলেন আমরা আউজাই নামগুলো সব খুব প্রসিদ্ধ নাম ওয়াসেতে করলেন হুসাইন খোরাসানে করলেন আবদুল্লাহ বিন মুবারক ইয়ামনে করলেন মা আমার বখারি একদম প্রসিদ্ধ ইয়ে আর কি উস্তাদ রায়ে করলেন জারির বিন আব্দুল হামিদ কাজালকে ফালা সুফিয়ানের ওয়াইনা আল্লাহ বিন সাদ ও শোবা বিন হাজ্জাজ হাউলা জামিয়ান কানু ফি আসরিন ওয়াহিদিন লায়াদ্রি আইহুম সাবাকা ইলা জালিকা এতগুলো ছাত্র একই সময়ে বিভিন্ন প্রদেশে তদ্বিন সুন্নার কাজ করলেন কে যে কে আগে শুরু করেছে এটা বলা যাবে না আর তখন তো এত যোগাযোগের ব্যবস্থা ছিল না যাকে না আগ পর্যন্ত বলতে পারত না ওকানা সানি ওহম ফি তদ্বিন আই ইয়াজমাউ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখতালাতান বি আকওয়ালিস সাহাবা وفتوى التابعين مع ضم الابواب بعضها الى بعض في كتاب الواحد তখন তাদের যে কাজটা ছিল কি তদবিন করার সময় রসুলের হাদিস সাহাবিদের হাদিস তাবিদের ফতোয়া পৃথক পৃথক বাবের ভাগ দিল এই সুবিধাটা ভালো হয়েছে না একটা বুঝতে হতে গেছে এটা ওটা করে দিলেন অকাল হাফিজ ইবনে হাজার ইন্নামা জোকরা ইন্নামা হুয়া বিন্নিসবাতি লিল জামে ফিল আবওয়াব ওয়াম্মা জামা হাদিসা এলা নিসলিফি বাবিন ওয়াহিদিন ফকত সবাকা এলাই সাবি ইমাম সাবি এক বাবের মধ্যে একই বিষয়গুলো জমা করা শুরু করলেন ইমাম সাবি ফাইন্ন রবা আন আন্ন কল হাজা বাব মিনা তালাকে জাসিম এটা হলো তালাকের বা এটা হলো তালাকের এমনি করে উদাহরণস্বরূপ হ্যাঁ সুম্মা জা আল কারণ সালেস এরপরে আসলো তৃতীয় শতাব্দী হিজরি তখন আজহা উসুলে সুন্না ওয়াস আজহম বি আইমাতুল হাদিস এটা হলো হাদিস সংকলনের সবচাইতে আজহা সুন্দরতম যুগ সবচাইতে স্মরণীয় যুগ ওয়াস আজহা সৌভাগ্যবান যুগ এটা অত আলী ফিমুল আজিম আল খালেদ চিরস্থায়ী আসলে চিরস্থায়ীতে বলেন
আমাদের কাছে সব আলাদা আলাদা কেউ বোখারির মহাদেশে হয়েছে, কেউ হয়েছে না, কেউ একল্লোকে তৃতীয় শতাব্দীতে হয়েছে। ফকদ ইবতদা তালিফি হাজাল কর্ণে আলা তারিকাতিল মাসানিদ, মাসানিদ মানে যেখানে সাহাবির এক সাহাবির বর্ণিত হাদিসগুলি এক জায়গায় পাওয়া যায়, যেমন মুসনাদ আহমদ আসেন, বহু আর কিতাব নাম আছে মুসনাদ ফি জামা মা ইরা আল সাহাবি ফি বাবিল ওয়াহিদিন। وأول من فعل ذلك عبد الله بن موسى العباسي الكوفي ان প্রথম যেটা যিনি করলেন এটা তিনি হচ্ছেন কুফার আব্দুল্লাহ বিন মুসা মুস্তাদাত البصري اسد بن موسى نعيم بن حماد الخزاعي ثم اقتفى اثرهم الحفاظ অন্যান্য হাফেজরা এদের অনুসরণ করলেন وصنف الامام احمد مسند المشهور ইমাম আহমদ এবারে সবচেয়ে মশহুর যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সেখান থেকে বাছাই করে 30,000 সাহাবিদের ইয়েগুলো মসনাদে জমা করলেন। ও কাজালেকে ফাওলা ইসাহাক ইবনে রাহওয়ায় উসমান ইবনে আবি শাইবা ওগেরে ও কানা তরিকত হাউলা আন ফি তালিক আইফরদু হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিত তালিক দুন আকওয়ালিস সাহাবা ওয়া ফাতওয়াত তাবিন, শুধু রসুল হাদিসগুলিকে পৃথক করে ফেললেন দুন আকওয়ালিস সাহাবা, এনারা একটু কাজ করলেন। এইভাবে এক এক ব্যক্তি এক এক বিষয়ের উপরে অবদান রেখেছেন। হাজা ওয়া মা হাদা বে ইমাম হাদিস ওয়া দাওরাত সুন্নাহ ফি আসরিহি মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী ওয়া ইয়ানহু ফি তালিফ মান জাদিদান বি আন ইক্তাসির আলা হাদিস সহীহ ফাকাত দুনা মা আদাহু, ইমাম বুখারী এসে যে কাজ শুরু করলেন উনি শুধু সহি হাদিসগুলি একত্রিত করা শুরু করলেন। তো বুঝতে পারছি এক এক সময় এক একজন কিন্তু এক একভাবে অবদান রেখেছেন। তৃতীয় শতাব্দীতে হিজরিতে এসে ইমাম বুখারী রহমতুল্লাহ জন্ম হলো, তিনি বললেন আমি শুদ্ধগত সহিগুলি নেব। এ ব্যাপারে আপনাদের অনেক গল্প জানা আছে, উনি স্বপ্নের গল্প খুব বেশি পাওয়া যায়। উনি আল্লাহ রসুলকে দেখলেন, আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, যেখানে পা দিচ্ছে সহি সেইখানে পদঙ্ক অনুসরণে ইমাম বুখারী সেখানে পা দিচ্ছেন। এর ব্যাখ্যা কি মুআব্বিরিন যারা যা তাবির করে সে স্বপ্নে তারা বলল আপনি এই হবেন, ভবিষ্যতে সহি হাদিসগুলিই খালি আপনি লিখবেন, অন্য কিছু নয়। দেখা গেল তিনি 6 লাখ হাদিস মুখস্থ করলেন, সেখান থেকে মকররা হলো 7,203টা, গার মকরর হলো মাত্র 4,000 হাদিস, যেটাকে তাজরিদুল বুখারী বলা হয়, অনুবাদ হয়ে গেছে। তো 6 লাখ হাদিস মুখস্থ করে মাত্র 4,000 হাদিসের এক জায়গায় রাখা, এই সার্টিকে দেওয়ার মনে করেন নাকি, এই বাছাই করা এতে কেউ সাধারণ করে না কাজ। আর আমি হিসাব করে দেখেছি কুতুবের সত্তার মহাদিসগুলো সবাই এই 15 থেকে 20 বছরের মধ্যে জন্ম হয়েছে। এটা আল্লাহ বিশ্বের মেহরবানি না, যাতে হাদিস দুনিয়া থেকে হারিয়ে না যায়। বিশেষ মেধা সম্পন্ন মানুষ একসময় জন্মগ্রহণ করা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ করার পক্ষে কি সম্ভব? আহাত তো ওরকম ব্রেন লোক তৈরি হয় না, 10টা হাদিস থেকে কারো মুখস্থ নেই সনদ সহ, সনদ সহ বলতে খালি আমরা ইলম আমাদের নিয়াত বললে হবে না, সনদ সহ যেতে হচ্ছে রসুল পর্যন্ত, এ কারো মনে থাকে? এরা এরা কি মাম তো বলি না, মানুষটা আর জীবন্ত ফ্রেষ্ঠা, মানুষের রূপ ধরে ফ্রেষ্ঠ এই দুনিয়ায় আসছে, এখানে মনে থাকে? অলৌকিক প্রতিভা, নিঃসন্দেহে এটা আল্লাহর দোয়া দান, এতে কোনো সন্দেহ নেই। আর সবাইকে আল্লাহ একই সময় সবার দিন না ওয়াহেদ উম্মনা কি জানো সত্তা, আর মা বিপৃথক দিন আমাদের এক, সবারই মেধা এক তদ্বিনুস সুন্নাহ, সবার লক্ষ্য এক তদ্বিনুল হাদিস, কিন্তু এক এক মায়ের সন্তান। সব মায়ের দান করেছেন কি সন্তান? আল্লাহ করেননি, আল্লাহ পাঠিয়েছেন এক এক মায়ের গর্ভে এক একটা। আল্লাহ আমাদের এখানে যদি 2-8 টাকা আল্লাহ কবুল করে আমরা খুশি হব, অন্তত আপনাদের মাধ্যমে যাতে থাকা ক্লাসটা শুরু হয়েছে এটাও একটা আল্লাহ বিশ্বের রহমত। নিয়ত মজবুত রাখবেন, লক্ষ্যে অবচল থাকবেন, ডানে বা যাবেন না, ফার্স্ট হওয়ার চিন্তা করে ক্লাসে বসবেন, নতুন হলে সেকেন্ড তো হতে পারবেন, দরকার ফার্স্ট 10 জন তাও ভালো, তোমাকে ফার্স্টই হতে হবে। এই যদি জিদ না থাকে, আমি জিদবিহীন মানুষটাকে মানুষই মনে করি না, জিদ থাকতে হবে, কেন পারবে? লক্ষ্য থাকতে হবে, একজন এক লক্ষ্য আছে, কেউ রাজনীতি বড় হবে, কেউ অর্থনীতি বড় হয়, কিন্তু আমাদের জিদ হবে আল্লাহ রসুলের রেখে যাওয়া অনন্য সম্পদ, যা পৃথিবীর মানুষের সার্বিক কল্যাণে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর আমানতকে সঠিকভাবে ধারণ করে কিন্তু প্রকৃত মুমিন হিসেবে আমাদের সবারই দায়িত্ব, বিশেষ করে রাজনীতিক আহল হাদিস বলি তাদের মূল দায়িত্ব কিন্তু এটাই।
এরপরে আসেন। এই যে ওনারা করলেন কুতুবের সেক্তার মহাদেশগণ, তারা কাজ করলেন তৃতীয় শতাব্দীতে, এবার আনল চতুর্থ শতাব্দীতে। সেখানে ওনারা শুরু করলেন যে যত মৌজাম অর্থাৎ রিজাল, রিজালের মধ্যে ইমাম সুলাইমান বিন আহমদ আত তাবরানি, আমরা ইমাম তাবরানি বলি সহজে, ইনি করলেন কি তিনটা মৌজাম করলেন, যেখানে প্রত্যেক সাহাবি আলাদা আলাদাভাবে উনি হাদিসগুলি সংগ্রহ করলেন। একজন সাহাবি কতগুলো হাদিস এনেছে, এইভাবে 25,500 রাবির জীবনী উনি মৌজাম কাবিরের মধ্যে জমা করলেন। তারপরে মৌজাম আওসাত, মৌজাম আসগর, বাকি দুটা মৌজামে জাকার ফি আল আহাদিস ওয়া জামে মা রাওয়াহু কুল্লু শাইখ মিন শুয়ুখিহি আলাইহা, এই সমস্ত রাবিদের যারা সাহাবিদের রাবি যারা শায়েখ তো থাকে, ধরো আমার শায়েখ উনি, ওনার শায়েখ আর এই করে গেছে না, এই শুয়ুখ দুটো আলাদা করলেন, শুয়ুখবিহীন 25,500 আর শুয়ুখগুলো মৌজাম আওসাত মৌজাম আসগরে জমা করলেন। তাবারানিকে আমরা খুব একটা গুরুত্ব দেয় না, তৃতীয় চতুর্থ স্তরের সাহাবি কী বলেন মহাদিস, কিন্তু কিন্তু ওনার যে এত বিশাল অবদান ছিল এ যে আমরা তো জানতাম না, কিন্তু পড়ানো হয় না তো ক্লাসে, সেজন্য ওদিকে খেয়ালও কারণ নাই, কিন্তু এনার যে কী অবদান রয়ে গেছে চতুর্থ শতাব্দী যেতে কল্পনা করে দেন, 25,500 যাতাবার মনে করেনি, এক শতে পারি না। এরপরে আবার আসলেন রাত্তাবা ফিহি মা শুয়ুখু আলাল হুরুফ, হরফ অনুযায়ী এবার খেলা সামলা, রাবি গেল, সাহাবি গেল, শায়েক গেল, এবার নামের শেষে আলিফ, আলিফ দিলে কতজন আসে, এই তালিকা শুরু করলেন কে দারাকুতনি, মিনিমাম দারাকুতনি ও আল আল্লাহ সুনানাহু মাশহুরা, দারাকুতনি মশহুর সুনান, আর আর ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, তাহাবি, এই চারজনের কাজ হল এটি হরফ অনুযায়ী সরাই। বেহাজার তাম্মা তদ্বিন সুন্না ও জামা হওয়া তামিজা সাহিয়া গাইরি, এইভাবে তদ্বিন সুন্না শেষ, হরফ হলে বাকি থাকে, হরফ দিয়ে দেবো শেষ আর বাকি থাকে, অর্থ এইভাবে তদ্বিন সুন্না কাজ শেষ হলো। ওলাম ইয়াকুল্লে ওলামাইল কুরুনে তালিয়া ইল্লা বাদাল ইস্তিদরাকাত, বাকি থাকলো এনারা যা করেছে এর মধ্যে কোনো ভুল টুল হয়ে গেছে কিনা নজর সানি করা, এটা একেবারে ইস্তিদরাক বলা হয়। এখানে শুরু হলো মুস্তাদরাকের হাকিম, উনি এই লাইনে চলে এলেন, দেখলেন তার তো কারো কোনো কাজ তো পুরো শেষ, সব তো শেষ, এখন আমি আর ভুল পাওয়া যায় দেখা যাক। উনি করে শুরু করলেন বিখ্যাত বইতার মুস্তাদরাক হাকিম আর নাজাবুরি, উনি 405 মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যে ইস্তাদরাক ইস্তাদরাক বি আল্লাহ বুখারি বা মুসলিম, উনি শুরু করলেন আগে মূল জায়গা দিয়ে বুখারি মুসলিমটা আগে ধরে, এখানে কোনো বাচ্চা গেছে কিনা, কারণ ফ্রেশকে ফ্রেশ তো করতে হবে, যদি ভুল মানুষ তো ভুল হতেও তো পারে, কারণ যারা হাদিস মুখস্থ বলেন তারা তো নিজেরাও লেখেন না, এটা সময় আমি যখন টাইপ করি এক যত লেটেস্ট লেটেস্ট ইজ দ্য বেস্ট, আজকে এক জায়গায় পেয়েছি সিরাজ রসুলের মধ্যে এক জায়গায় দিয়ে তাহলে আকার হয়ে গেছে, এত বিশাল বই এত বড় বই পড়ার সময় পাওয়া যায়, যে ছেলে যে বলতাম বা বই তো শেষ আবার সত্যি অত্যন্ত বিবাদ বলি এত পড়ি কখন বিবাদ পড়তে পড়তে চোখ তো এমনি কানা হয়ে গেছে, আর তো পরে পড়া যায় না, হঠাৎ কাটে ধরে পেয়েছে একটা আকার বেশি হয়ে গেছে, ক্রন্দন রত হয়ে গেছে রাত রয় আকারে, আর তবু সবাই বসবে ওটা রতই হবে আকারটা ভুল হয়ে গেল, তবে আমার মন তো মারে না ও ঠিক করতেই হবে, এই বের করো টেপো তোমার কলকাতা টেপালে তো আমি নেবো তো বুঝিয়ে নেবে যাবে ঠিকই এখন ঠিক করতে জানলাম। এরকম আরেকটা জায়গা দেখো যে আগে কেন্দ্রের 7 ব্যাপী আমার প্রশিক্ষণ হতো, হঠাৎ করে তারই প্রথম কোন বাঁধে আসেন নজর বেরিয়ে গেল, নারে আল্লাহ দেখো তো শিখল শিখল লেখা হলো, আবার দেখ কুমিল্লা ওখানে 7 ব্যাপী প্রশিক্ষণ হয়েছে, সুবহানাল্লাহ বাবা দিয়ে কি কেন্দ্রেও 7, জেলাতেও 7, আর এক জায়গা 3 ব্যাপী প্রশিক্ষণ কোথায়, এই তোমার কৃষ্ণ কৃষ্ণপুর আসলে না মন্দির পাশে ওখানে 3 ব্যাপী প্রশিক্ষণ স্যার, তখন এলাকা ভিত্তিক প্রশিক্ষণও 3 হতো, জেলা তো 7, কেন্দ্রেও 7, আর এখন একদিন হলেও তারা হাফ করিনি তোমরা, সেদিন একদিন হলো না সকালে 8:30 সময় দুই নেতা চলে গেল, দুদিনও থাকতে চায় না,
তাহলে আগে যারা আমাদের যুব সংঘের কাজ করেছে প্রথম থেকে তারা এত আন্তরিক নিবেদিত প্রাণ ছিল, এটা একটা বড় প্রমাণ না? আমি আজকে সন্ধ্যের আগে লিখে আসলাম আমার, তবে এটা উল্টাতে উল্টা দিকে অন্য কিছু জিনিস খুঁজতে করে পেয়ে গেলাম। তখনকার সময় যারা আমার সঙ্গে যুব সংঘ করেছে তারা আসলে দারুণ ডেডিকেটেড, ফলে তারা আমার সমাবেশে খুব কমে গেছে এখন, তাই না? এখন তো কুমিল্লা সফিলেটা আছে, ও মেরিবেল দিলেও ডানিবেল যাবে না, কারণ কি এরকম যারা সেই সময় যারা আছে বুড়ো মানুষ আমাদের সাথে আব্দুর রহমান সর্দার একজন একটু জানে লেখাপড়া, কিন্তু ও জবিকে দিলেও আমি সব ডানে যাবে না। এই নুরুল ইসলাম যেরকম আছে, ও এমনি কিছু জ্ঞান বোধ অত বেশি নাই, তা আনুগত্য পুরোপুরি আছে। ও সেই সময় যারা শিখেছে আমাদের কাছে তারা কেউ ডিরেল হয়নি, কারণ একজন লোক যদি আমি আমাদের কাছে সাত দিন থাকে তাটা আসর পড়বে না, আর এসে আসলেও চলে গেল, আসলেও চলে গেল, কেউ তো আসর হয় না, কিছুই হয় না, দেখা হয় না, সালাম হয় কিছুই না, এ কিন্তু প্রশিক্ষণ নাকি? এটা তোমরা যারা যুবসংঘ দায়িত্ব আছে তোমাদেরকে কিন্তু বিষয় শিক্ষণীয় আছে, এখন তাহারে বাইন্ডিং কপিগুলো একটু পড়ো, অনেক কিছু জিনিস জানতে পারবো। যাকে তো উনি এখন শুরু করলেন ইস্তদরা কাজ, ভুলগুলো কোথায় পাওয়া যায়, তখন পাওয়া গেল উনি মুস্তদরাকে হাকিম লিখলেন। এইবার ওনার ইস্তদরাক ঠিক হলো কিনা আর একদল বেরোলো, ইমাম জাহাবি নাম নাম শুনছে না? ওই দেখবা মুস্তদরাকের প্রত্যেকটা শেষে ওয়াফাকা জাহাবি আছে না, যদি ওয়াফাকা জাহাবি না থাকে তখন সন্দেহ থাকে, বোধ ভুল থাকতেও পারে বলা যায় না, প্রত্যেকটার পিছনে যে আমরা কাজ করছে না আমরা মরি দেখবো আর এক লোক মুস্তদরাক করবে ধরবো না কোন কোনটা ভুলে গেল, প্রতিটি কাজেই ভুল ধরার জন্য লোক তৈরি একদম। আর এখন মোবাইল এই আমার কি কলকাতা দিল ঘরের চাপে, এর নাম কি না মাইক না নাম বলো ইন্টারনেট, এই সারা দুনিয়া যারা শুনতেছে তারা একদম লেখা আরম্ভ হয়ে গেছে কোনটা কোনো ভুলে গেল, খোদ্দায় ভুল তো হয়ই। সেদিনে বলছিলাম যে আল্লাহ রসুলের যে কি জুল বিজয়দানের কথা বললাম না, দুই জুমা আগে জুল বিজয়দানের যখন কবর হয় সেখানে আমি বলেছিলাম যে ইবনে মাসউদ এ কথা বলেছিলেন, হ্যাঁ যদি ওইখানে আমি হতাম লাশটা, তো ওটা ইবনে মাসউদের কবর না, ওটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, ওটা ওই ভুলটা বলে ফেলেছি এখন বলবো কখন, হঠাৎ খেয়াল হতে বললাম যদি এটা যদি শুনে ঠিক করে নেওয়া তো হবে না, তার কিছু করার নেই, কিন্তু আমার এটা যদি কেউ পড়ে সিরাত রসুল যদি কেউ পড়ে তা সে খুঁজে পাবে, তো কেউ যাবে খুঁজতে ওখানে, ভুলটা তো আমার বলার মধ্যে হয়েছে, লেখার সময় তার চিন্তা করে লেখা হয়, বলার সময় চট্টে ভুল হতে হতে পারে, তো ওটা ইবনে মাসউদ ছিলেন না ওখানে আবু বকর রাদিয়াল্লাহু নিজে। ঘটনাটা হচ্ছে এই জুল বিজাদান একটা অত্যন্ত ধনী ঘরের সন্তান মক্কা, তো উনি ইসলাম কবুল করলেন, করলে উনি বাপ ছিল না, চাচা বলল তুই কাফের হয়ে গেছিস, তুই মোহাম্মদের কুফরি ধর্ম কবুল করেছিস, তোকে বাড়িতে বের করে দিন, তাহলে আপনি বের করে দিন যাই দেন, আমার তো আর কেউ নেই চাচা আপনি ছিলেন তো বের করে দিন চলে যাবো, কিন্তু আমি দিন ছাড়ব না। তাই এত দুঃসাহস বকরিবার কথা বললে পরনের কাপড়টা বন্ধ খুলে নিল, একদম উলম্ব হয়ে গেছে, ওই অবস্থা মার কাছে ঝাঁপিয়ে পড়ছে, মা তো দেখি এত এ কি চাষা আমাকে বের করে দিতে বাড়ি থেকে, তখন উনি মা একটা চাদর ছিঁড়ে মারল ছেলের দিকে, চাদরটা ছিঁড়ে দুই টুকরা করে এক টুকরা উনি পড়লেন আর একটু গায়ে দিলেন, হাঁটতে শুরু করলেন মদিনার উদ্দেশ্যে, এখনকার হিসাবে 470 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে চলে গেলেন। তখন আল্লাহ রসুল মসজিদে নববীতে দর্শ দিচ্ছিলেন, ওই অবস্থায় গিয়ে আল্লাহ রসুল তো চেহারা দিলে বুঝতে পারেন খায়নি কিছু, রাই জুল বিজয়দানকে শিগগির খাও ওকে সুস্থ করো, জুল বিজয়দান মানে দুই টুকরাওয়ালা, এগুলো তো বলাও যায় না কষ্ট জীবন ছিল তাদের দিনের জন্য, ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে খ্রিস্টান পরাশক্তি মদিনা রাষ্ট্রকে আক্রমণ করার জন্য আসতেছে, জনক তৈল ব্যবসায়ী এসে বলল তোমাদের মদিনার ধ্বংস করার জন্য পুরা খ্রিস্টান বিশ্ব এক হয়ে আসতেছে, আর তখন খেজুর পাকার মৌসুম, মানুষ এই খেজুর তো তাদের একমাত্র ফসল,
আল্লাহ রাসূল হুকুম দিলেন তোমরা প্রস্তুতি নাও যে আমরা এখনই মোকাবিলা না করি ইসলাম শেষ হয়ে যাবে পুরো মদিনা মিলিয়ে 10,000 লোক নেয় তারা 30,000 আসছে অবস্থা বুঝতে পারছ ওই তেল ব্যবসায়ী যদি খবর না দিত এটা কেউ বুঝতে পারত না দুলবজাদান বললো হে আল্লাহ রাসূল আমিও যাব আল্লাহ রাসূল বললেন দেখো বাবা তুমি যেও না তুমি যদি জ্বর অবস্থায় মৃত্যুবরণ করো তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবা ও পিছনে পিছনে চলে গেছে 1,000 মাইল রাস্তা যাওয়াকে চারটে কথা মনে করেন নাকি যাই হোক গেলেন ওখানে যে ঠিকই যুদ্ধ তো হয়নি ওরা শুনেই পালাইছে খ্রিস্টান বাহিনী 2,00,000 বাহিনী পালাইছে বিনা যুদ্ধে জয় ইতিমধ্যে জুলবেজাদান যে হাজির প্রচণ্ড জ্বর শুয়ে পড়েছে আল্লাহর রাসূল ভবিষ্যদ্বাণী কীভাবে কার্যকর হয়ে গেল প্রচণ্ড জ্বরে উনি ওখানে মৃত্যুবরণ করলেন সন্ধ্যার পরে বেশ রাত্রির মধ্যে তখন আবু বকর আর ওমর দুজনে তার লাশ ঘাড়ে করে নিয়ে গেলেন বেলাল নিজে তার কবর খনন করলেন লাশ নামানোর সময় আল্লাহর রাসূল বললেন আমাকে দাও আমি ওকে নামাই বললেন হে আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই যুবকের উপরে সন্তুষ্ট ছিলাম আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো একটু ক্ষমা করে দিও তখন এই দৃশ্য দেখে আবু বকর বলছিলেন হে আল্লাহ ওই লাশটা জুলবেজাদান না হয়েছে আমি যদি লাশটা হইতাম কত সুন্দর হইত ঘটনা কিন্তু এই ওই সময় আলো ধরা এই খোড়া মানে কবর খোড়া এবং আলো ধরে রাখা কষ্ট বেলাল নিজে করছিলেন যেটা বলতে যেটা একটু আসলাম সেটা বলতে গিয়ে অনেক সময় ভুল হয় লেখার সময় ওটা ভুল কম হয় আর এখন আমাদের লেখা ভুল হয় কেন মুদ্রণ কাজ তো আমাদের হাতে নেই আরেকজন লেখে এখন ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে লিখছেন কি ওনার লেখক আলাদা কেউ ছিল তা তো আমি জানি না একটা অন্ত জানি আমাদের সিদ্দিক হাসান ভূপালী যখন মৃত্যুবরণ করেন উনি তো অল্প বয়সে মারা গেলেন মাত্র 54 বছর বয়সে মৃত্যুর সময়ও তার পাশে একজন কুপিওয়ালা ছিল মানে চেরাগোলা তো বলছে ওস্তাদ আপনি শুয়ে পড়েন অসুস্থ তো না মৃত্যুক্ষণ পর্যন্ত আমার হাতে যেন কলম থাকে আমাদের দিনের খেদমত করতে করতে দুনিয়াতে বিদায় হতে পারে ঠিক তাই হলো একদম মৃত্যুবরণ করা পর্যন্ত তার ছাত্রতার পাশে ছিল উনি কথা বলছিলেন উনি লিখছিলেন সংসার ধর্ম কোনো চিন্তাধারার মাথা নেই উপমহাদেশের এইসব মানুষগুলো ছিলেন বলেই বলতে বাধ্য সৈয়দ রশিদ রেজাউল্লাহ ইখওয়ানুনা ফিল হিন্দ হিন্দের যদি আমাদের ভাইরা হাদিসের খেদমত না করতেন দিন দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যেত এর সঙ্গে এটা একটু যোগ করে দিই এইসব বিষয়ের উপরে যিনি প্রথম ইয়ে লেখেন ডিকশনারি লেখেন হাদিসের ডিকশনারি তিনি কিন্তু খ্রিস্টান ভিনসিক করেছে ভিনসিকের আগে একজন ছিলেন মুসলমানরা কিন্তু ইসলামের জন্য বা হাদিস শাস্ত্রের জন্য কোনো অবদান তেমন করতে রাখেনি যত রেখেছে খ্রিস্টান বিশ্ব যদিও তারা মুসলমান হয়নি কিন্তু খেদমত তারাই করেছে হাদিসের ফুল ডিকশনারি সেট আমার কাছে আছে আমার যে আশ্চর্য হয়ে যায় যে লোকটা খ্রিস্টান ঠিক আলমঞ্জদ যিনি লিখছেন তিনিও খ্রিস্টান ইংলিশ টু আরবি আরবি টু ইংলিশ লেখা আছে ভিনসিক উনি তো মুসলমান হননি তো এগুলো আমাদের জন্য শিক্ষক এজন্য হাদিসটা ষষ্ঠ মাথা রেখো নিশ্চয়ই আল্লাহ ফাসেক কাজের লোকদের মাধ্যমে এই দিনকে অবশ্যই সাহায্য করবেন এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে তার জন্য বিশেষ কোনো শ্রেণী নেই উনি যাকে চান তাকে দিয়ে করবেন আর যিনি এই খেদমত করবেন তাদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে সবার সঙ্গে সদ্ব্যবহার রাখতে হবে যদি আমি প্রায় বলি আহলে হওয়ার আগে ভালো মানুষ হও ভালো মানুষটা আগে হও তার তুমি আহলে মার আমার কাটাকাটি সব তো ভদ্রলের কাজ না এগুলো তো মানুষের কাজ আর সবসময় মনে রাখতে হবে অন্যকে অন্যদের চেয়ে তো আমি কম জানি একবার যদি মনে ধরে ঢুকে যায় আমি সবচেয়ে বেশি জানি এর তো পতনের শুরু হয়ে যাবে ওখান থেকে আচ্ছা
প্রথমটা কি বলছিলাম ইস্তাদরাকাত, তাই না? ইস্তাদরাকাতের পিছনেও আবার ওয়াফাকুল জাহাবি থাকা লাগবে। এ তো শেষ হয়নি, এরপর আসছে আরেক দল আলেম যারা দেখছে যে সনদটা মোত্তাসেল না, মশহুর না, আজিজ না, আহাদ না ইত্যাদি, এই আরেক দল শুরু হয়ে গেল। সেখানে এটা হচ্ছে মুস্তালাইল হাদিস, প্রথমটা গেছে আমাদের তদবিনুল হাদিস, তারপরটা গেছে কি জানো, এটাই তো সানিয়ান। হ্যাঁ, দ্বিতীয় তো এলবে মুস্তালাইল হাদিস। কি আজকে শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো। আচ্ছা, তো আজকে হলো তদবিনুল সুন্নার উপরে। এখানে আর একটু আছে তদবিনুল সুন্নার কাজ, ইস্তিদরাকাতের পরিবর্তন কোথায় গেল? ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো আজকে তদবিনুল সুন্নাহ পর্যন্ত। এটা যদি আবার তালখিস করি সংক্ষেপে আরেকবার দিয়ে যাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক নম্বর হলো তদবিনুল সুন্নাহ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করতে চান নাই, এবং তিনি আল্লাহে বললেন, লা আলবাসু কিতাব আল্লাহি বিশাইইন আবাদা, আমি আল্লাহর কিতাবকে অন্য কোনো কিছুর সঙ্গে মিশ্রিত করব না। এটাতে তার মন চাইছিল করতে, নাহলে সুন্নাহ হারিয়ে যাবে। এই মন চাওয়াটাই নাতির মধ্যে আল্লাহ করে দিলেন, উমর বিন আব্দুল আজিজের মধ্যে, নাতি তো, উনি ওনার নানার কাজটা করে গেলেন। তার থেকে এর যুগ প্রায় 100 ফলে সেই যুগে ইনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে গেলেন, সেটা হলো তদবিনুল সুন্নাহ হুকুম দিলেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকার কারণে তৎকালীন সময়ের গভর্নরদের কাছে এবং ওলামায় একবারে মশহুর যারা ছিলেন, তার মধ্যে আশারুর সোহরা ছিল কে, ইমাম জুহরি, তার কাছে যে কতগুলো হাদিস ছিল, 90টা হাদিস ছিল, যা উনি বলছেন কেউ কখনো দেখেনি। উনি ওনার ছাত্রদের মাধ্যমে এগুলি বিভিন্ন জায়গায় প্রচার করতেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে তদবিনুল সুন্নাহ এগিয়ে গেল। এরপরে ইমাম জুহরির সঙ্গে সঙ্গে আসলো এক এক স্থানে এক একজন, যেমন মক্কা ইবনে জুরায়, মদিনায় সাইয়েদ বিন আরুবা, তারপর আবার ইমাম মালিক, ইনিও মদিনায়, বসরে হাম্মাদ বিন সালমা ইত্যাদি। এরপরে হাদিসগুলো জমা করা কাজ শুরু হয়ে গেল। কে করলেন প্রথমে? ইমাম সাহাবি, যিনি হ্যাঁ বাপ ভিত্তিক করলেন। এরপরে তৃতীয় শতাব্দী হিজরিটা হলো হাদিস শাস্ত্র সংগ্রহ সংকলনের স্বর্ণযুগ। এই যুগে আসলো কুতুবি সিত্তার মুহাদ্দিসিনরা, ইমাম বুখারি মুসলিম ইত্যাদি। এর মধ্যেও আবার পার্থক্য আছে, ইমাম বুখারি ছিলেন আসাহুস সাহিহ, যাতে করে কোনো রকম জয়ীফ হাদিস নাই, ওনার প্রতিজ্ঞা ছিল এটা। ফলে 600 হাদিস থেকে কালেকশন করে তিনি যার ছাঁটাই বাছাই করে মাত্র 4000 হাদিসকে তিনি কনসাইজ করলেন। তার সঙ্গে সঙ্গে আসলো ইমাম মুসলিম, দুজনের সবচেয়ে মশহুর। এরপরে ইমাম বুখারির মতনের 340 হাদিস সম্পর্কে কিলকাল আছে, যেগুলি বুখারির শেষ দিকে দেখব, ওটা ওই 340 উপরে একটা আলোচনা আছে, একদিন একটা দশ দিছিলাম এখানে, সেখানে অনেক কথা বলা আছে। প্রত্যেকটার পিছনে একবার লোক থাকে, ফিনিশ করেও ফিনিশ হয় না, ফ্রেশ আবার রিফ্রেশ, এইভাবে চলতেই থাকে। এরপরে ইমাম বুখারির অনেক কাজ শেষ করলেন, শেষ করার পরে আসলো এই যে কর্ণ রাবে, চতুর্থ শতাব্দীতে। এখানে আসলেন ইমাম সুলাইমান বিন আহমদ আত-তাবারানী রহমতুল্লাহ আলাইহি, যিনি একবারে আল্লাহা মুআজামাহু সালাসা, তিনটা মুআজাম করলেন, তিনটা ডিকশনারি, একটা কবির, এক কাবিরে জমা করলেন 25,500 হাদিস সাহাবিদের। তারপর করলেন আউসাত, তারপর করলেন আসগার। দেখা যাচ্ছে যে তদ্দিন সুন্দর আস্তে 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 এইভাবে এগিয়ে গেছে, শেষ হলো কোথায় গিয়ে? ইস্তাদরাকাত বাংলাদেশ মাধ্যমে, যারা মুস্তাদরিকিন, তাদের সবচেয়ে মশহুর হচ্ছে মুস্তাদরিক হাকিম। ওনার পিছনে আরেক দল এসে গেল, তার মধ্যে মশহুর হলো ইমাম জাহাবি।
এইগুলো দিয়ে বলা হয় একরকম শেষ হয়ে গেল তদ্বির সুন্দর কাজ। এখন আমাদের কাজ হবে এরপরে মুস্তলাউল হাদিস সম্পর্কে জানায় যে সহিলে গায়রিহি ইত্যাদি আছে না, এই সবগুলি এখন শুরু হচ্ছে। এগুলো আমরা মনে হয় আলবানিকে হয়তো চিনতেন না, এখন ওই সঙ্গে আমরা আলবানিকে যোগ করে দেবো আমরা, এখন তিনি এর মধ্যে ঢুকে পড়বেন। ইতিমধ্যে মেশকাতে একটা হাদিস আমি পেয়েছি যেখান থেকে আসছে মতকালের হাদিস তিরমিজিতে আছে, আমাদের মেশকাতে আছে সম্ভবত 3305 নম্বর হাদিস হবে ওটা মতকালের লেখা। তো আমাদের আশ্চর্য হলো, আমার জ্ঞানে বলছি মতকালে হতেই পারেনি, যার নাম আসছে সাদ ইবনে খোলা। সাদ ইবনে খোলা তো মক্কায় মারা যায়নি, ইতিহাস বলছে এটা ভুল, অথচ হাদিসটা মতকালে এটা আমি কয়েকদিন আগে যাচাই করলাম, এটা ভুল। তো সাদ ইবনে খোলা মারা গেছেন মক্কায়, তিনি আল্লাহ রাসূল বলছেন হে আল্লাহর রাসূল আমি তো মরে যাচ্ছি, আমার তো কেউ নাই, একটা মেয়ে, তা আমি কি সব সম্পত্তি দান করে দেবো? মেয়েদের সর্বে চলে যাবে। তো আল্লাহ রাসূল বলছেন না হবে না, অর্ধেক না হবে না, তারপর তুমি তো আর 1/3 দান করতে পারো আর পারো না, এত একটু মশুল না। মেশকাতে আসে সাদ ইবনে আবু ওয়াক্কাস, ওটা ভুল, ও সাদ ইবনে খোলা হবে। আর শেষের অংশটা আবার ঠিক, যারা আপনার মেশকাত পড়ান বিষয়টা যাচাই করে দেখেন পেয়ে যাবেন। অথচ মত্তকালে তাদের কাছে যে সনদ পৌঁছেছে তাতে হয়তো মত্তকালে ঠিক আছে, কিন্তু ইতিহাসে ভুল যে সাদ ইবনে খোলা মারা গেছে মক্কায় আর সাদ ইবনে আবু ওয়াক্কাস মারা গেছে 55 হিজরিতে। কোথায় মক্কা কোথায় 55 হিজরি? মক্কা বুঝে গেছে 8 হিজরিতে না? তার সাদ ইবনে আবু ওয়াক্কাস বলাটা ভুল, ওটা খোলা হবে, কিন্তু প্রিন্টেড ওইভাবে চলছে, এখনও চলছে। যেটা আমরা সাম্প্রতিক গবেষণা যেটা আমাদের নজরে পড়েছে, তা আমি গবেষণা কিন্তু শেষ হচ্ছে না, এটাই বলতে চাই, বলতে গিয়ে ঘটনাটা মনে আসে গেছে বললাম। প্রশ্ন হলো তদবিনে সুন্নাহ করতে গিয়ে তারা যেসব মেহনত করেছেন যুগে যুগে, এই মেহনতগুলিকে আমাদের মূল্যায়ন করতে হবে এবং তাদের প্রতি পুরো শ্রদ্ধা রাখতে হবে। এরপরে সুবিধার জন্য ছাত্রদের দুই ইস্তলাহ তারা তৈরি করেছেন, সেই ইস্তলাহের মধ্যে মুত্তাসিল, মশহুর, আজিজ, আহাদ এবং ভাগ করেছে। সেখানে আবার সহি, জয়ীব আর কি হাসান এসব তৈরি হয়েছে। হাসান কিন্তু আগে ছিল না, আগে সব ছিল সহি আর জয়ীব ছিল, এবার তিরমিজি আসার পরে উনি এখানে হাসানকে আবার বলে জয়ীবকে আবার হাসান আর জয়ীব ভাগ করলেন। এরপরে আবার ভাগ হয়ে গেছে, সর্বশেষ বই আসছে ইবনে কাসিরের আল বায়াসুল হাসিস, যেটা শেষে আসছে, এগুলো সব মুস্তালাহের মধ্যে চলে আসবে। মুস্তালাহ পড়লে আবার বুঝতে পারে হাদিসটা হাসান, তার মানে সহির পরে জয়ীব, জয়ীব আর সহির মাঝখান হয়ে গেল, এখন সহি হাসানলে গায়রি হয়ে গেছে, সহিলে গায়রি হয়েছে। আলবানি এসে সহিকে কাটছাট করে আবার গণ্য করে দিয়েছে, সহিলে গায়রি এ তো আগে ছিল না, হাসানলে গায়রি এগুলো আগে ছিল না। খবর ওয়াহেদ আগে হানাফিদের কাছে তো গ্রহণযোগ্যই না, আমি বলি বাবা যদি ওটি গ্রহণযোগ্যই না হয় ইনল আমলবের নিয়ত হাদিসটাই বাতিল, কেন তো একজনই মতো দাবি খবর ওয়াহেদ না? তো যারা যা বলে কী যে কোন চিন্তা করে বলে আল্লাহ বলে, কিন্তু পুরো মজাব চলছে ওর উপরে একজনের দেওয়া হাদিস গ্রহণযোগ্য নয়, আরও বহু লোক লাগবে, মানে সাহাবিদের পরে তোর বিশ্বাস নেই সাহাবিটা ঠিক বলল না বেঠিক বলল। আর বেটা সাহাবিদের ব্রেড কার বাঙালি ব্রেডের সমান নাকি? একটু পান্তা খাওয়া ব্রেড আর রুটি খাওয়া ব্রেড কত সস্তা, তিনবার পেট ভরি নাক পর্যন্ত খাবে আর বলে আমি খুব ভালো ব্রেন, খুব ভালো ও তো খাই না, না খেয়েছে ব্রেন ভালো থাকবে। আজকে আমি সিয়াম ছিলাম, সারাদিন খুব কাজ করেছিলাম, দূর ঘুমটো লাগে না, দূর বাইরে বসে যত কম খাওয়া তত ব্রেন ভালো হবে, তো বেশি খাওয়া ব্রেন শেষ। এই জন্য আল্লাহ এই বাংলাদেশে মুভি পাঠাবে, সে পাগলা দেশ পাঠিয়ে মরবে নাকি? যাই হোক, মন্দির কিন্তু ভালো করে আল্লাহর পক্ষ থেকে এগুলো হয়, তিনি আল্লাহ ইখতাসসু রহমাতিহি মাইয়াশ, যা কেসান বিভিন্ন কাজের জন্য তিনি খাস করে নেন। আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য খাস করে নেন, এবং কোরআন এবং হাদিসের খিদমতের শুধু শেখা নয়, শেখানো এবং নিজে আমল করার তৌফিক দান করেন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, দায়িত্বশীল বৃন্দ, এতক্ষণ যাবত মোহতারাম আমিরে জামাত ডক্টর মুস্তফা আসিবাইয়ের লিখিত এক অনন্য পিএইচডি থিসিস আসন্নাতু ওয়া মাকানাতুহা ফিত তাশরিইল ইসলামী এই গ্রন্থ থেকে তাদবিনুস সুন্নাহ নববিয়ার উপরে তাৎপর্যপূর্ণ আলোচনা রাখলেন। এর মাধ্যমে মার্কাজের ইতিহাসে যে প্রথমবারের মতো তাখাসুস কোর্স চালু হলো সেটি উদ্বোধন হলো, শুভ উদ্বোধন হলো। মোহতারাম আমিরে জামাত সহ সবার কাছে আমরা দোয়া চাই যেন এই বিভাগের কার্যক্রমটাকে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাই আল্লাহুম্মা আমিন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা হওয়ার ফলে বাংলাদেশে প্রায় 120 থেকে 122টি প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত হয়েছে। সঙ্গত কারণেই বিভিন্ন জায়গা থেকে শিক্ষকের একটা চাহিদা বরং প্রচণ্ড চাপ আমাদের উপরে আছে। আমরা যত যেভাবে শিক্ষক দেওয়া দরকার বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রিন্সিপাল দরকার, ভাইস প্রিন্সিপাল দরকার, ভালো আরবি জানা শিক্ষক দরকার, ভালো মুহাদ্দিস দরকার, সেই জায়গাগুলো আমরা যেহেতু শিক্ষা বোর্ডের কার্যক্রম আলহামদুলিল্লাহ যতটুকু চলছে, সামনে আরও দুর্ভাগ্যতে হয়তো শুরু হবে, তো আমরা এখনও বলা যায় প্রাথমিক পর্যায়ে আছি। তো বিশেষ করে এখন আমাদের বইগুলো আলহামদুলিল্লাহ আহলে হাদিস ভাই না এরকমও কিন্তু অনেকে এটি পাঠ্যসূচিভুক্ত করছেন তাদের প্রতিষ্ঠানগুলোতে। কারণ এখন বিশেষ করে যে সরকারি বইগুলোতে যে উল্টাপাল্টা তথ্য এবং যে মানে কি বলবো মানুষের মূল্যবোধ, নৈতিকতা, ইসলামকে বিলুপ্ত করার জন্য যে অপচেষ্টা, সঙ্গত কারণে মানুষ এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি ঝুঁকছে আগের চাইতে আরও বেশি, বলা যায় বন্যার মতো প্রবল গতিতে ঝুঁকছে। তো সেক্ষেত্রে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমাদেরকে সবসময় এই কোর্সের ব্যাপারে ইনশাআল্লাহ লজিস্টিক সাপোর্ট যা লাগে সেটি দিবেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছেন আমি সবার প্রতি সে আহ্বান জানাবো, বিশেষ করে মোহতারাম আমিরে জামাত, তিনি যে আমাদের এই কোর্সের জন্য দার্স দিতে সম্মত হয়েছেন এটি আমরা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এবং আমি আরেকটি দাওয়া দিতে চাই যে স্যার যেদিন দার্স দিবেন, আমরা যারা আছি শিক্ষক মণ্ডলী চাইলে কিন্তু স্যারের দার্সে আমরা ছাত্রদের সাথে অংশগ্রহণ করতে পারি। কারণ আমি ইনশাআল্লাহ আমি নিজে অংশগ্রহণ করবো, এটা আমি নিয়ত করেছি, মানে দৃঢ় নিয়ত করেছি ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আমরা যারা সংগঠনের দায়িত্বশীল আছি, শিক্ষক মণ্ডলী আছে, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। কারণ তাখাসুসের 8-9 জন এর সাথে যদি আমরা শিক্ষকরা থাকি, দর্শটা আরও প্রাণবন্ত হবে, মানুষ যত বেশি অডিয়েন্স কথা বলার ইয়েটা আরও সুন্দর হয়। আমি দেখেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমি 2004 সালে যখন ছাত্র ছিলাম, আব্দুল মহসিন আল আব্বাদ, শেখ আব্দুল মহসিন আল আব্বাদ মদিনার সবচেয়ে বড় মহাদ্দেস, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এক সময়, তো উনি তিরমিজির দর্শ দিতেন। সেখানে যারা হাদিসের এবারত পাঠ করতেন তারা ছিলেন মদিনা ইউনিভার্সিটির শিক্ষক, 4-5 জন শিক্ষক অন্তত তার দর্শে তারা এবারত হাদিসের এবারত পড়তেন, আর হাজার হাজার ছাত্র, শত শত ছাত্র তারা তার দার্সে অংশগ্রহণ করত। তো স্যার যেদিন দার্স দেবেন, সম্ভবত স্যারের দার্সটা শনিবারে হবে, এটা আমরা নির্ধারণ করব। যদি আমাদের স্যার শনিবারে দেন তাহলে আমরা যারা শিক্ষক মণ্ডলী আছি দাওরা হাদিসে পাঠদান করি, অন্য যারা আছে আগ্রহী, আমরা যদি ছাত্রদের সাথে আমরাও ছাত্র হই, স্যার যেটা বলেন আমরা হচ্ছে সবই আসলে তুল্লা বলে এলম, বড় বড় আলেম নিজেকে কখনো আলেম বলেনি, বলেছেন আনা তো আলে বলে এলম, অথবা তু আইলি বলে এলম অনেকে বলেছেন, ইসমে তাসগির করে, মানে আরও ইলমের নগণ্য ছাত্র। তো আমরা আসলে ইলম, যে নিউটন বলেছেন যে আমি জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে কেবল উপখণ্ডই কুড়িয়ে গেলাম, জ্ঞানের বিস্তীর্ণ সমুদ্র এখনো সামনেই পড়ে রইল। তো নিউটনের মতো ব্যক্তি স্যারগত আলোচনায় বলেছেন এর আগে, উনি যদি এই কথা বলেন তাহলে তো আমরা কিছুই না। তো আমরা যদি এই সারা দার্সে আমরা অংশগ্রহণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন স্যারকে হায়াতে তাইয়াবা দান করেন, এই দার্সগুলো রেকর্ডিং হবে এবং স্থায়ীভাবে থাকবে আমাদের কাছে, আমাদের প্রেরণা হিসাবে, আমাদের দিক নির্দেশনা হিসাবে, আইটি বিভাগ আমাদের আত্মহারিকের আইটি বিভাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই জাতীয় কার্যক্রমগুলোতে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন কর্মতৎপরতাকে আরও বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তো এখন ও আচ্ছা, আমাদের তাখাসুস কোর্সে আমাদের যারা ছাত্র হিসেবে আছে, আমরা 9 জন ছাত্রকে এখানে নির্বাচিত করেছিলাম পরীক্ষা নেওয়ার মাধ্যমে। তো তার মধ্যে সম্ভবত একজন অ্যাটেন্ড করবে কিনা এখনও নিশ্চিত না, তবে 8 জন ছাত্র ইনশাআল্লাহ আমাদের এই তাখাসুস কোর্সে অংশগ্রহণ করবে। এর মধ্যে 5 জন ছাত্র আমাদের মার্কাজিরই পুরাতন, এখান থেকে ফারেগ হওয়া, সদ্য ফারেগ হওয়া, যেটি গত 8ই ডিসেম্বরে মোহতারাম আমিরে জামাত শিক্ষা সমাপনী দর্শ দিয়েছিলেন, সেই 5 জন আছে, আর বাইরে থেকে আরও 3 জন এসেছে। তো এখন আমরা একটু পরিচিতি পর্ব করতে চাই যারা তাখাসুস কোর্সের ছাত্র হবে, প্রত্যেকে দাঁড়িয়ে তার নাম এবং তার বাড়ি কোথায় সে বিষয়টা আমাদের সামনে বলবে, তাহলে
সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবে। তো সবাইকে একে একে আমি পরিচয় দেওয়ার জন্য একটু আহ্বান জানাচ্ছি। মাইক দাও লাগবে আচ্ছা। জি আটজনই আছে স্যার, আজকে আটজন ছাত্র। ও আচ্ছা, এখানে স্যার সংখ্যাটা তো এভাবে গড়ে, আমাদের এখানে সানাবিয়ার 2 বর্ষ আছে, কুল্লিয়ার ছাত্ররা আছে, আর তাখাসুসের ছাত্র আছে, সবাই মিলে এখানে, এবং শিক্ষক মন্ডলীর মধ্যে আমরা সবাইকে এখানে দাওয়াত দিইনি আসলে আজকে, যেহেতু এই অফিসের জায়গা কম। আমাদের মাওনা আব্দুর রহিম সাহেব আছেন, ওস্তাজি আছেন, তারপরে মাওনা আফতাব সাহেব আছেন ওখানে, আমাদের তানজিল আছে দাওরার শিক্ষক, আমাদের গবেষক আব্দুর রহিম আছেন, শামসুল আলম স্যার এবং মাওনা রুস্তম আলী, আর অন্যান্যরা সামনে আছেন, আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, আমাদের ডক্টর কাবুল ভাই আছেন। সব শিক্ষককে আমরা বলিনি যেহেতু এখানে জায়গা নেই, জন্য সবাইকে বলা হয় না ওইভাবে আর কি। তো এখন সবাইকে একটু পরিচয় দেওয়ার জন্য আমি নিজ জেল নাম, জেলা, এর আগে কোথায় পড়াশোনা করেছে সে বিষয়টা। আমি মোহাম্মদ সানাউল্লাহ, আমার বাসা কুড়িগ্রাম জেলার আছেন, রানীবাজার থেকে গত সালে আমি মোহাম্মদ নাজমুল হক, আমার বাসা নওগাঁ নিয়ামতপুর থানা। আমি গত বছর 2023 সালে এই মার্কাজ থেকে দাওরা হাফিজ কমপ্লিট করেছি। আসসালামু আলাইকুম। আমি সাবর মিশ্রা, আমার বাড়ি রাজশাহী পটিয়া থানা, বাঁশবাড়ি পশ্চিম ভাগরা। আমি গত বছরে এখানে দাওরায়ে হাদিস শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ ফারুক সাইদ, রংপুর জেলা বড়বস্থা আমার বাসা। এই মাদ্রাসা থেকে গত বছর কুল্লিয়া শেষ করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজিজুল ইসলাম, বাসা রাজশাহী বাগমারা থানা সাহেবপুর। আমি 2023 সালে আনন্দপুর ইসলামী সালাতি থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফজলুর রব্বি, নাটোর জেলা মাওনা থানার গাসি। আমি বর্তমানে কামিল প্রথম বর্ষ অবতীর্ণ করেছি। তো আমরা আটজন, আটজন এখানে আমাদের আছে। তো আমরা আলহামদুলিল্লাহ এই আটজনের মধ্যে আমাদের পাঁচজন আমাদের 2023 সালে মার্কাজ থেকে যারা দাওরা হাদিস সম্পন্ন করেছিল তারা, আর তিনজন তিন মাদ্রাসা থেকে ফারেগ হওয়া আসছে। মোট আটজন ছাত্রকে নিয়ে আমরা 2024 শিক্ষাবর্ষের তাখাসুস কোর্স আমরা চালু করতে যাচ্ছি, এবং তার আজকে উদ্বোধনী ক্লাস হলো মহতরম আমিরা জামাত। হ্যাঁ, পরীক্ষার্থী আরও ছিল, আরও অনেকেই ছিল, কিন্তু সবাই তো আমাদের চান্স দিন আমরা যাচাই বাছাই করে, যাদেরকে আমাদেরকে মেধা সম্পন্ন মনে হয়েছে বা আরবি আবারতে পড়তে পারে এই সব যাচাই বাছাই করে কিন্তু আমরা নিয়েছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই দর্শে মার্কাজের সানাবিয়া কুল্লিয়া দাওরা হাদিস সব মিলে 60 জন ছাত্র এখানে অংশগ্রহণ করেছে। এছাড়া তো অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, মহাদেশবৃন্দ, সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ তারা আছেন। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন মার্কাজকে এবং আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর স্যার যেটি বলেছেন তার বক্তব্যে যে ইনশাআল্লাহ ইলমে হাদিসের সংরক্ষণ যেভাবে পূর্ব যুগে ওলামায়ে আহলুল হাদিস করে গেছেন, ইনশাআল্লাহ আহলুল হাদিসদের দ্বারাই সুন্নাহ এবং হাদিস সুরক্ষিত এবং সংরক্ষিত এবং এর প্রচার ও প্রসার হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। এই উপমহাদেশে যদি আমরা দেখি, স্যার নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালের কথা বলেছেন, 222টি গ্রন্থনী রচয়িতা এবং আরবি হরফের প্রত্যেকটা অক্ষর দিয়ে অন্তত তার একটি গ্রন্থ রয়েছে, একাধিক তো রয়েছে। সহিহুল বুখারীর তার একটা বড় ভাষ্য গ্রন্থ আছে, আমি মাকতাবুল আজহার ঢাকাতে দেখে আসছি এবং কেনার নিয়ত করেছি নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালে। সহিহুল বুখারীর ব্যাখ্যা আছে, আরো অন্যান্য ওনার সাহিত্য, ফেকা, ইতিহাস এমন কোন বিষয় নাই, উসুল, অন্যান্য মানে ওলুমাল মুখতালিফা বিভিন্ন সব বিষয় কিন্তু তার বই রয়েছে। আরো মজার ব্যাপার, যদি তিরমিজির সারা তোহফাতুল আহওয়াজি আব্দুর রহমান মোবারক রুনি আহলে হাদিস আলেম, তারপরে আবু দাউদের সারা আউনুল মাহবুদ গায়াতুল মাকসুদ তো আরো দীর্ঘ ছিল, বরং উনি সংক্ষেপ করে আউনুল মাহবুদ নাম দিয়েছে, সেটাও কিন্তু আহলে হাদিসদের লেখনী। তো আমরা যদি এইভাবে দেখি যে হাদিস শাস্ত্রের খেদমত করেছেন ওলামায়ে আজম বেশি,
এবং ওলামায়ে আজমের মধ্যে ওলামায়ে হিন্দ কিন্তু অগ্রগণ্য। এই বইগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সম্মানের সাথে পাঠদান করা হয় এবং ওরা আলেমদেরকে সম্মান করা হয়, যেটা শেখ রশিদ রেজার কথা উনি বললেন। তারপরে আব্দুল আজিজ খলিল উত্তরসন্নার মধ্যে বলেছেন, আরো অনেকে কিন্তু এখানে সুন্দর সুন্দর উক্তি করেছেন। ফাতুল বায়ান ফি মাকাসিদুল কোরআন স্যার অবগতির জন্য জানাচ্ছি যে তাফসিরটা আমাদের এক বন্ধু ডক্টর আফজল, সে পিএইচডি করেছে উপরে এবং ওর কাছ থেকে আমি বইটা নিয়ে নিয়েছি লাইব্রেরির জন্য হাদিয়া হিসাবে। চালু হচ্ছে সমন্ত সেক্রেটারি সাহেব আছেন, আমরা জামাত আছেন, আমি আর ডক্টর সাকিব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, আমরা প্রায় বিভিন্ন বিষয়ে পরামর্শ করি। অন্তত লাখখানেক টাকার বই আমরা ইনশাল্লাহ কেনার চিন্তা করছি তাখাসুসের জন্য। তাখাসুস যারা এখানে অধ্যয়নরত থাকবে তাদের ক্লাস হবে লাইব্রেরি, তাদের সম্পর্ক হবে লাইব্রেরির সাথে, লাইব্রেরির চাবিও তাদের থাকবে, তাদের দায়িত্ব দেওয়া থাকবে। তারা সেখানে ডক্টর সাকিব বলেছেন যে 50 পৃষ্ঠা আলাল আকাল, এটা হচ্ছে আদনাহা সর্বনিম্ন সীমা, 50 পৃষ্ঠা অন্তত প্রত্যেক দিন অধ্যয়ন করতে হবে। তাছাড়া আরো বিভিন্ন কাজ থাকবে, গবেষণা লেখা, বাস লেখা, ফতোয়া লেখা, যাতে আমাদের, আমরা কিন্তু যখন এই কোর্সটা প্রথম নেওয়া হয় তো তাখাসুস ফিল হাদিস চিন্তা করছিলাম, তো আমি সাকিবকে পরামর্শ দিলাম যে এরশাদ আলফিন তা যুক্ত করা যায়, যেহেতু হানাফিরা বলে যে রত ফেকাকে কিছু মনে করে না, ফেকা পড়ায় না, একসাথে হাদিসের মধ্যে তো ফেকার মূল উপাদান লুকিয়ে আছে, তা আমরা একসাথে সমন্বয় করে নাম দিচ্ছি তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিকহ, যেটা অন্য কেউ কিন্তু এভাবে নামকরণ করেনি। যে ইমাম বুখারি ফকি ছিলেন না বলা হয়, অথচ উনি ফকি, সবার বড় ফকি উনি, তাদেরকে যেন দিনের দায়ী হিসাবে, গবেষক হিসাবে, মুহাদ্দিক এবং মুদাক্কিক আলেম হিসাবে কবুল করেন আল্লাহ আমিন। আর আজকে সানাবিয়া সহ অন্যদেরকে ডেকেছি, তারা যেন তারা আমিরে আমাদের বক্তব্য শুনে এবং আনুষঙ্গিক কথা শুনে ইনশাল্লাহ তারা উৎসাহিত হবে, তারা আমাদের পরবর্তী প্রজন্ম, কারণ সেখান থেকে আমাদের সাপ্লাই লাইনটা আসবে, সানাবিয়া থেকে কুল্লিয়া, কুল্লিয়া থেকে তাখাসুস, আর কুল্লিয়াতে পড়লেও কিন্তু আমরা সবাইকে তাখাসুসের চান্স দেয়নি, কিন্তু আমাদের ছাত্র আমরা অনেক বাদ দিয়েছি আমরা তাদেরকে। তো যাই হোক, এই আমাদের মূল তাখাসুসের ক্লাস গুলো হবে লাইব্রেরিতে, কিন্তু আমিরে জামাত যেদিন দর্স দিবেন সেদিন এই অফিসে এখানে ক্লাস হবে এবং আমরা ইনশাল্লাহ সেখানে শিক্ষকদের মধ্যে থেকে যাদের উপস্থিত হওয়ার সুযোগ থাকবে আমরা ইনশাল্লাহ উপস্থিত হব। আর না শিক্ষকদের স্যার জায়গা হবে কেন, অসুবিধা নেই, শিক্ষকদের জায়গা হবে, শিক্ষকদের জায়গা হলে সমস্যা হবে। শনিবারে শনিবারে সাড়ে দশটা, সপ্তাহে সাড়ে একদিনে একদিন দশ, প্রত্যেকের একটা করে ক্লাস দিয়ে দেয়। তো আগামী শনিবার স্যারের কক্সবাজারের প্রোগ্রাম আছে, স্যারের অগ্রিম ক্লাসটা হয়ে গেল আজকে আর কি, প্রত্যেক শনিবার বাদ মাগরিব স্যার একটা বাদ মাগরিব থাকবে, তো বাদ মাগরিব একটু নিরিবিলি হবে এখানে ইনশাল্লাহ আমরা দর্শ অনুষ্ঠিত হবে, আমরা সেখানে শিক্ষক মন্ডলেরও এখানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। তো সবাইকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মোহতার আমরা জামাতের জন্য। জি জি, না অবশ্যই, এখানে যে কোনো আলেম যদি আর যে কেউ তার তিনি উন্মুক্ত থাকবে, যে কোনো ধরনের আলেম এখানে বসতে পারেন, যেমন এর আগে স্যার যখন উত্তরাতে মাঝে মাঝে ইলমি হালাকা ওখানে মজলিস করতেন, বিভিন্ন দুই সপ্তাহ পরপর করতেন, আমাদের তহিদ ট্রাস্টের যেমন অফিস ছিল উত্তরায় পুরুষোত্তর একটা জায়গা ছিল ওই যে রাজীব কলেজের পাশে আর কি, তো সেখানে আমরাও বিভিন্ন মার্কেজের ছাত্র যখন ছিলাম, আমরা একবার হারামাইন বায়াত্তরাসের একটা প্রশিক্ষণ হয়েছিল দুই সপ্তাহব্যাপী, ডক্টর সাকিব আমি ছিলাম, আব্দুল আলী মাদানি ছিল, আর অন্যরা ছিলাম, আমাদের একটা নিরাপদ আশ্রয়স্থল ছিল ওই জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো এখানে সেখানে যেমন বিভিন্ন আলেম, বিভিন্ন মাজহাবের আলেমরা সেখানে উপস্থিত হতেন, স্যারের দাস শুনতেন, তো বড় বড় আলেম সেখানে আসতেন, সেখানে এগুলো তাহারিকার পুরোনো সংখ্যা গুলোতে আপনারা ঘেটে দেখবেন, অনেক রিপোর্ট সেখানে আছে। তো যে কোনো আলেম যদি চান ইনশাআল্লাহ স্যারের দর্শে উপস্থিত হতে পারেন, সবার জন্য এলমের দ্বার অবারিত, এখানে কোনো বিভাজন নাই, এলমে হাদিস শিক্ষার জন্য সবার দ্বার অবারিত, এবং আমরা কোনো মাঝাব বা আমরা কারো উপরে কোনো বিষয় চাপিয়ে দিব না, কোরআন এবং হাদিসের আলোকে আমরা দাস যারা শিক্ষামন থাকবে তারা ব্যাখ্যা করবেন, যেটি রাজেহ মনে হবে তার কাছে সেটা তা উনি প্রাধান্য দেবেন, বাকিটা ছাত্ররা গবেষণা করে বের করে দেবেন, কারণ যারা বড় বড় গবেষক তারা কিন্তু বলেছেন রাজি হয় ইন্দি, আমার নিকট এটি প্রাধান্যযোগ্য মত, অগ্রগণ্য মত, তো সেই নীতি আমরা ইনশাল্লাহ অনুসরণ করব এবং এলমের গবেষণার দ্বার তো উন্মুক্ত থাকবে অবশ্যই।
থাকবে এবং বুড়ো মানুষের থাকবে সেটা আমাদের ভুল হলো সেটা আমরা সংশোধন করে নেব যেমন আমরা যেমন গত জুমার একটি বিষয়ের জুলবিজেতায়নের ঘটনাটা বললেন আর কি সেটি আর তো যাহোক আর দীর্ঘায়িত করছি না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই কোর্সের ধারাবাহিকতা অব্যাহত থাকা এবং আরো প্রাণবন্ত হওয়া যেন ভবিষ্যতে আমরা তাখাসুস কোর্সে আরো বেশি ছাত্র হয় সেই বিষয়টা আমাদের খেয়াল থাকবে এবং তাখাসুসে যারা অংশগ্রহণ করবে তাদেরকে এখলাসের সাথে এর আগে আমিরে জামাতের যে ক্লাস বিষয়ক যে দার্স ইন্নামাল আমালু বিন নিয়াত হাদিসের উপরে গত 8ই ডিসেম্বর যে দার্সটি স্যার দিয়েছিলেন আমাদের দাওরায়ে শিক্ষা সমাপনী ছাত্রদের উদ্দেশ্যে সেটা আমরা ইউটিউবে পেয়ে যাব সেখান থেকে আমরা যারা তাখাসুসের ছাত্র আছি ওইটা তারা ওখান থেকে শুনে নেবে তাহলে আমাদের ক্লাস গুলো আরো পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু